জন পার্টিসিপেন্ট পাবো, আমাদের 40 জন দেখতে পাচ্ছি, সবাই এসছে কি? স্যার চলে আসবে, সবাই এর মধ্যেই চলে আসবে। অলরেডি 40 জন জয়েন করেছে, আমাদের 7টায় শুরু করার কথা। সো উই আর হোপিং দ্যাট 5 মিনিটের মধ্যে হোপফুলি সবাই চলে আসবে, আর আজকের ক্লাস কেউ মিস করবে না স্যার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর আজকে আমাদের সময় কতক্ষণ? স্যার আমরা 45 মিনিটস মেইন সেশন রাখি, তারপরে 15 মিনিটস 15 মিনিট কোয়েশ্চেন অ্যান্সার, 1 ঘন্টা, আর তারপরে এঙ্গেজমেন্ট সেশন থাকে 30 মিনিটের। বাট আজকে আমরা আমাদের এঙ্গেজমেন্ট সেশনটা থাকছে না, সো আমাদের ওকে, টোটাল সেশন হয় 1.5 ঘন্টার, 1 ঘন্টা 30 মিনিটের। ঠিক সো আছে, আজকে যেহেতু 30 মিনিট লাস্টেরটা হচ্ছে না, সো এটা এক্সট্রা একটা টাইম। ভেরি গুড। তবুও আমার বক্তৃতার মাঝে যদি কারো প্রশ্ন বা কোনো ইন্টারভেনশন প্রয়োজন হয়, তাহলে সরাসরি মাইক্রোফোন অন করে কথা বলো, অথবা আমাদের চ্যাট বক্সে দিলেও আমি দেখতে পাবো। সো লেট আস মেক দ্য সেশন ইন্টারঅ্যাক্টিভ ফ্রম দ্য ভেরি বিগিনিং, তাই না? এবং আমরা একে অপরের সঙ্গে পরিচিত হয়ে কথা বলে এই সন্ধেটাকে সঞ্চির ভাষায় সোনার ফ্রেমে বেঁধে দিই, ঠিক আছে? আমার একটু যদি তুমি শেয়ার স্ক্রিন অপশনটা আমার জন্য ইনেবল করো। হ্যাঁ, আছে, ইনেবল করাই আছে। আই হ্যাভ সাম স্লাইডস, যাতে আমাদের আলোচনাটা আমি সরে না যাই। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? ডিয়ার স্টুডেন্ট স্যার, কি নাম তোমার? বায়াজিৎ স্যার, ল্যান্ড ল করছি, আচ্ছা, কালকে এক্সাম ওকে দিলাম স্যার। ওকে, দেখবে। তোমরা কি আমার স্লাইডটা দেখতে পাও? জি স্যার, রিড ইনোভেটিভ জাস্টিস। জি স্যার, দেখা দেখা যাচ্ছে। জি স্যার, আমি যতদূর জানি যে আজকের খুতবার আলোচ্য বিষয় রিট এবং পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এবং এই বিষয়ে আমাকে বলতে বলা মানে হচ্ছে আমাকে যদি তুমি রান্না করতে বলো, সেটা যতটুকু খেতে সুস্বাদু হবে ঠিক অনেকটাই সেরকম। বিকজ মানে স্পিকিং অন রিট জুরিসডিকশন অ্যান্ড ইটস ইনসিডেন্টাল ম্যাটার্স is something a lawyerly job, and it requires lawyerly wisdom, but I am an academic lawyer. How can I talk about that? So I must admit that I have some weaknesses on this particular topic, but nonetheless, from academic point of view, we will try to discuss it, as well as I shall keep in mind that this is a mooting school, and one of the purposes of the class will be to get some skill of formulating argument, challenging ideas, right? এটা যদি হয় তাহলে আরো ভালো হবে। তো দেখো, আমি নিজের সুবিধার মতন করে একটা শিরোনাম দিয়েছি। তুমি আজকাল শিরোনাম কিন্তু যে কোনো একটা দিলেই পারো, তাই না? একেবারে রিট কেমন দেখা যায়, রিট অ্যান্ড ইটস কাইন্ডস, এরকম এরকম কেমন দেখা যায়, এই জন্য আমি একটু ঢং করে তোমার একটু কঠিন শব্দ ব্যবহার করেছি, যে রিট ইনোভেটিভ জাস্টিসিং। কারণ রিট থেকে আমরা যখন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থ মামলায় চলে যাব, তখন কিন্তু আদালত নতুন নতুন প্রতিকার দেন, তো নতুন নতুন আদেশ দেন, রেমেডি দেন, তারপরে যুগান্তকারী নির্দেশনা দেন। এই জন্য এটাকে আমি নাম দিচ্ছি ইনোভেটিভ, নতুনত্ব, নতুন কিছু। আর জাস্টিসিং শব্দটা আমার কাছে খুব প্রিয়। আমার জাস্টিসকে জোর করে জাস্টিসিং করা, মানে ইট ইজ নট জাস্ট আইসিং, ইট ইজ জাস্টিসিং, নট টিজিং, রাইট? জাস্টিসিং মানে বিচারকে ফেরি করা, মানে বিচারকে কি বলবো, যে পরিচালন করা, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস বলি তো আমরা। জাস্টিসিং শব্দটা অনেকটা এরকম, সেখানে একটা আইন ব্যবস্থায় যত চরিত্র আছে, বিচারক বা ধরো আইনজীবী
বা ধরো যারা আইন বানান সবাই এই প্রক্রিয়ায় সামিল হন। সেজন্য মানে জাস্টিস শব্দটাকে শুধুমাত্র আদালতের করিডোরে বন্দি না রেখে সামগ্রিক অর্থে ব্যবহার করে এই শব্দটাকে আমি বলছি যে বিচার বিলানি, তাই না? জাস্টিসিং, বিচার ফেরি ফেরি করে বেড়ানো। সেই জন্যই শিরোনামটা আমি আজকে ব্যবহার করলাম। একেবারে প্রাইমারি স্কুলের প্রশ্ন, আমি জানি যে তোমরা এটা জানো, বাট তবু আলোচনা শুরু করতে হয় তো একটা অজুহাতে, সেজন্য বলছি হোয়াট ইজ এ রিট? ফর্মাল অর্ডার অফ দ্য হাই কোর্ট টু দ্য লোয়ার কোর্টস অর অথরিটিস টু ডু আ পার্টিকুলার অ্যাক্ট অর নট টু ডু এ পার্টিকুলার অ্যাক্ট। একটা কাজ করো অথবা করো না, উচ্চ আদালতের আনুষ্ঠানিক একটা আদেশ, তাকে, কোন কর্তৃপক্ষকে অথবা আদালতকে। অথচ দেখো আমাদের পপুলার যে ল্যাঙ্গুয়েজ, পপুলার যে আন্ডারস্ট্যান্ডিং, সেখানে আমরা বলি তিনি একটি রিট দায়ের করেন। এই যে যে রিট দায়ের, কি সুন্দর একটা শব্দ, রিট দায়ের করেন। আমি একজন আইনজীবী, কারো পক্ষে গিয়ে রিট দায়ের করছি, কিন্তু আসলে তো রিটটা দিচ্ছেন আদালত, কিন্তু ওইটাই উল্টো জনশ্রুতি হয়ে গেছে যে তিনি একটি রিট দায়ের করেন। মানে হচ্ছে আমি একটা আদেশ চাচ্ছি যে মাননীয় আদালত, আমার তো এই হয়ে গেছে সর্বনাশ, আপনি এখনই সরকারকে ঠেকান, তাই না? রিট। ডেভিড অকার কি বলছেন, রিটেন অর্ডার অর ওয়ারান্ট ইন মডার্ন প্র্যাকটিস ইট ইজ অ্যান অর্ডার ইস্যুড ইন দি নেম অফ দ্য সভারেন রিকোয়ারিং দি পারফরমেন্স অফ সাম অ্যাক্ট। যেহেতু রাজার আদেশ ছিল আগের কালে, ইংল্যান্ডের কমন ল যখন 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 ইকুইটি জন্ম নিচ্ছিল, কমন ল ছিল, তখন রাজার বিশেষ প্রাধিকার ছিল, এই জন্য এটাকে প্রিরোগেটিভ বলে। আর আমরা যেহেতু কমন ল এর কি বলবো ধ্বজাধারী, ধীরে হ্যাঁ শান্তভাবে আস্তে আস্তে কমন ল আমাদের এই উপমহাদেশে আমরা আমদানি করেছি, তো সেই সেই থেকে আমাদের জাস্টিস সিস্টেমেও আমাদের এই রিট কনসেপ্টটা আছে, প্রিরোগেটিভ নানান রূপে। হ্যাঁ, আমরা একটা ইকুইটি প্রিন্সিপাল পড়েছি মনে আছে, যে ওয়্যার দেয়ার ইজ এ রং দেয়ার ইজ এ দেয়ার ইজ এন রেমেডি, না? ইউ বি জাস ই বি রেমেডিয়াম। হ্যাঁ, এরকম আছে না? তো ঠিক প্রত্যেক রঙেরই প্রতিকার হওয়া উচিত। That is the philosophical foundation of writ jurisdiction. Prakriti. Ami prokar na bole etake bolchi prakriti. Prakriti mane hocche rup, chehara, boishishto. Writer to nanan dhoron hoy, tumra jano je amader shongbidhaner 102 number article sobche pran bhomora, tai na? Article 7 ebong article 102. Jodi shongbidhaner সব কিছু ফেলে দিয়ে শুধুমাত্র আর্টিকেল 7 এবং আর্টিকেল 102 রাখা যায়, তাও নাকি বাংলাদেশ চলতে পারে, তাই না? কথায় আছে যে মানে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, তাই না? তো ভালো জাতি হলে ছোট্ট সংবিধান দিয়েও কিন্তু চলে, তাই না? আমেরিকার সংবিধানে মাত্র 7টা আর্টিকেল আছে এবং 230 বছরের ইতিহাসে মাত্র 27 বার সংশোধিত হয়েছে, কিন্তু ওদের সংবিধান চলছে, বিকজ সংবিধানকে ব্যাখ্যা করে এটা হচ্ছে অর্গানিক ডকুমেন্ট, চলতেই থাকে। কিন্তু আমরা তো 47 বছরে 17 বার, এবার ঐকিক নিয়মে যদি বের করি তাহলে 230 বছরে কতবার থাকে? আওয়ার কনস্টিটিউশন উইল লস ইটস অরিজিনাল ক্যারেক্টার। তো 102 নম্বর হচ্ছে আমাদের প্রাণ ভমরা, সেইখানে নাম লেখা নেই, কিন্তু কিন্তু পড়লে বোঝা যায় যে এই এই নামের রিট সেখানে লুকিয়ে আছে। এবং কেউ কি একজন বলবে যে রিট কত প্রকার, একজন বলো তো আমাকে এই 5টা নাম। রিট অফ ম্যান্ডামাস, রিট অফ হ্যাবিয়াস কর্পাস, রিট অফ প্রোহিবিশন, রিট অফ সার্সিওরারি, রিট অফ কোয়ারেন্টো। হ্যাঁ, এই 5টা রিট। আমি নিশ্চিত যে তোমরা সব রকম মাছি খেয়েছো, ম্যান্ডামাস খাওনি। তাহলে প্রথমেই বড় একটা মাছ, সেটা হলো ম্যান্ডামাস। সাশিওরারাই,
প্রহিবিশন আসলে প্রথম তিনটা সবাই কিন্তু কি বলবো টয়েন টয়েন তো এখানে কি হয়ে গেল তিনটা একসাথে তিনটা যমুদ তাই না ম্যান্ডামাস সাশি অরারাই প্রহিবিশন প্রহিবিশন ইজ অন কাইন্ড অফ ম্যান্ডামাস ম্যান্ডের আগে একটা কম যোগ করো কম্যান্ড আদেশ দেওয়া হ্যাঁ এই সরকার তুই এটা করি কর তাই না কম্যান্ড আর এই সরকার এটা করিস না মানে প্রহিবিশন সাশি অরারাই একটা কাজ করে ফেলেছে তুমি এটা ভুল করেছো বাবু এটা আইনসম্মত হয়নি ইট ইজ অফ নো লিগাল ইফেক্ট ইট হ্যাজ বিন ডান উইদাউট লফুল অথরিটি না সার্টিফিকেট দেওয়া আর শেষে কি আছে হ্যাভ বি একটা রিট রিট কি কর্পাস মানে হ্যাভ হিজ কর্প তার দেহটাকে নিয়ে এসো তাকে আমাদের সামনে হাজির করো আর তাকে কেন তোমরা অপহরণ করেছো তাই না হ্যাভ হিজ বডি ওয়ারেন্ট কোন ওয়ারেন্ট কোন অথরিটি কোন কর্তৃত্ব বলে তুমি এই পদে আছো তুমি যে চিফ ইলেকশন কমিশনার মাননীয় নুরুল হুদা আমাদের নুরুল হুদা তুমি কোন কর্তৃত্ব বলে এই সিইসি পদ দখল করে আছো একটু জবাব দাও দিকিন তাই না এটা হিরিট হয়ে যাবে কো ওয়ারেন্ট হয়ে যাবে রিসেন্টলি তোমরা জানবে যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার নামে একটা রিট হয়েছে তার বিরুদ্ধে তাই না ব্যক্তির বিরুদ্ধে যে রিট হয় কোনটা হেভিয়াস কর্পাস এবং কো ওয়ারেন্ট তো কো ওয়ারেন্টতে হয় কোনো পদে থাকার বৈধতাকে চ্যালেঞ্জ করা হয় তাই তো তো অ্যাটর্নি জেনারেলের বয়স মেলা হয়ে গেছে কিন্তু সরকারি বয়স অন্যান্য যে সাংবিধানিক পদ আছে তা ক্রস করে গেছে সেই জন্য একজন রিট পিটিশনার বলেছেন যে উনি কোন কর্তৃত্ব বলে এখনো অ্যাটর্নি জেনারেল রয়েছেন দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কো ওয়ারেন্ট তাই না তাহলে আমরা চারটা নাম এবং আর্টিকেল গুলো দেখো আমি আলাদা আলাদা করে তোমাদেরকে ই করে ধরিয়ে দিয়েছি যে কোন লাইনে কোন রিট লুকিয়ে আছে কিন্তু এই ক্লাসিফিকেশন বড় গুরুত্বপূর্ণ না আমি এটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করি না যে আই নিড টু স্পেসিফিক্যালি অ্যান্ড ডিস্টিংটিভলি সে হোয়াট কাইন্ড অফ রিট ইট ইজ বাট অ্যাজ এন অ্যাডমিনিস্ট্রেটিভ ল স্টুডেন্ট অ্যান্ড এ কনস্টিটিউশনাল ল স্টুডেন্ট Maybe you would like to distinguish between the writs to understand the nature of the order and to argue before the court that what requirements need to be followed. For example, against whom the writ should lie. এসব কিছু কিছু টেকনিক্যালিটির বিষয়ে এই নেচারটা আমাদের জানার দরকার পড়ে আদারওয়াইজ খুব একটা যে কাজে আসে তা কিন্তু না আমরা ইউজুয়ালি ধরে ফেলতে পারি যে এটা কোন ধরনের রিট তাই না তাহলে পাঁচটা আর পাকিস্তানের কনস্টিটিউশনে এটা কোথায় আছে হাইকোর্টের জন্য আছে 199তে ওদের সংবিধানের আর সুপ্রিম কোর্টের জন্য আছে 184তে আর ইন্ডিয়াতে আছে 226 এন্ড আর্টিকেল 32 অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন সো এ বিট কম্পারেটিভ অ্যাপ্রোচ আমরা যুক্ত করলাম এ পর্যন্ত কোনো প্রশ্ন না থাকলে আমি পরের স্লাইডে আগাই জি স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে হাইকোর্টে কি শুধু আমরা রিটের জন্য আবেদন করতে পারবো না নিম্ন আদালতেও করা যেতে পারে কেউ একজন উত্তর দেবে অবশ্যই হাইকোর্টে জি স্যার হাইকোর্টে করা যাবে অবশ্যই হাইকোর্টে দায়ের করতে হবে নিম্ন আদালতে স্যার হাইকোর্টে হাইকোর্ট অর্ডারটা নিম্ন আদালতে দিবে রাইট তাহলে রিট জুরিসডিকশন হাইকোর্টের অরিজিনাল অরিজিনাল জুরিসডিকশন এক্স্যাক্টলি হাইকোর্টের রিট বাদে হাইকোর্টের আর কি অরিজিনাল জুরিসডিকশন আছে কে বলতে পারবে অ্যাপিল লোয়ার কোর্ট গুলোর উপর স্যার মেরিটাইম মেরিটাইম ল এর যে ব্যাপারগুলো আছে এগুলো স্যার অ্যাডমিরাল Yes, sir. Maritime law, company law. Admiralty and company law. Very good. You are very informative. I am so happy for you. Thank you, sir. Very good. Tahole, arakta quiz prashno. Tumra jano appellate division. Appellate division er sob jurisdiction e ki? Appellate, mane, ki bolbo? Appeal jurisdiction. Appellate division er ki kono original jurisdiction ache?
স্যার লিভ টু আপিল যেটা না লিভ টু আপিল তার অরিজিনাল হলো না স্যার আপিল বিভাগ নামে একটা বিভাগ আছে প্রতি হাইকোর্টের না কন্টেম্পট অফ কোর্ট হাইকোর্টে স্যার আপিলের ডিভিশনের যদি কোনো কন্টেম্পট অফ কোর্ট হয় ট্রায়াল চলাকালীন তখন এই জিনিসটা ট্রাই করার ক্ষমতা আছে স্যার আপিলের ডিভিশনের একটা সুপারভাইজরি জুরিসডিকশন আছে রাষ্ট্রপতি হচ্ছে কোনো বিষয়ে ওনার থেকে যখন কনফিউশন হয় তখন কিন্তু অ্যাপিলেট ডিভিশন থেকে উনি অ্যাডভাইস নেন এইটা মেবি হতে পারে অরিজিনাল জুরিসডিকশন অ্যাপিলেট ডিভিশনের এটাকে বলেছো আকরাম ইয়েস স্যার তুমি হ্যাঁ তুমি কোন ইউনিভার্সিটির স্যার আমি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ভেরি গুড আই এম সো হ্যাপি ফর ইউ আই এম সো হ্যাপি হ্যাঁ রাষ্ট্রপতি সরাসরি অ্যাপিলের ডিভিশনের আইনি পরামর্শ নিতে পারেন 106 সুপারভাইজরি বা অ্যাডভাইজরি জুরিসডিকশন ভেরি গুড জাতীয় কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপিত হবে বা হয়েছে বা হতে পারে এই মর্মে যদি মনে করেন রাষ্ট্রপতি তাহলে তিনি অ্যাডভাইজরি জুরিসডিকশন চাইতে পারেন অ্যাপিলের ডিভিশনে আমাদের বাংলাদেশের ইতিহাসে দুইবার হয়েছে 95 সালে 147 জন এমপি পদত্যাগ করেছিলেন সেই ক্ষেত্রে লিগ্যাল ওপিনিয়ন আর 2009 সালে যখন বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয় বিডিআর এর মিটিনি হয় তখন এই অপরাধীদের বিচার কোন আইনে হবে সেনা বিডিআর আইনে না নর্মাল পেনাল আইনে তার জন্য মতামত চাওয়া হয়েছিল এখন আমরা ম্যান্ডামাস সম্পর্কে আরেকটু কথা বলবো এই স্লাইডে ম্যান্ডামাস ইজ দি লিডিং রেমেডি ইন পাবলিক ল তাহলে কনস্টিটিউশনাল ল হচ্ছে পাবলিক ল এর একটা বড় শাখা তাই তো তাহলে পাবলিক ল এর সবচেয়ে নেতৃস্থানীয় রিটের নাম হচ্ছে ম্যান্ডামাস জুডিশিয়াল রিভিউ ক্যান বি সার্ভড বাই দিস রিট দ্যান সার্সিওরারাই সার্সিওরারাই থেকে এটার বেশি ব্যবহার গুরুত্ব বেশি ম্যান্ডামাস কম্বাইন্স অ্যাসপেক্টস অফ সার্সিওরারাই অ্যান্ড প্রোহিবিশন অ্যান্ড হোয়ার দিস আর নট ফিজিবল ম্যান্ডামাস ওয়ার্কস ইন অ্যান্ড ইয়েল্ডস বেটার রেজাল্টস than either of them তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় ম্যান্ডামাসে পাকিস্তানের একটা বিখ্যাত মামলা তোমরা এটা মুটেও রেফার করে থাকো মাঝে মাঝেই আব্দুল বাকি বালুচ ভার্সেস পাকিস্তান 20 ডিএলআর এ আছে যে দি পাকিস্তান কোর্ট রেফারিং টু দ্য এক্সপ্রেশনস উইদাউট লফুল অথরিটি অ্যান্ড ইন লফুল ম্যানার অবজার্ভড দ্যাট দি কনস্টিটিউশন ইট অ্যাপিয়ার্স কাস্ট এ heavy responsibility upon the court to satisfy itself with regard to both these two matters eta obosho habeas corpus writ chilo sei prekkhite adalat bolechen dui ta shobdo 102 e tumi jodi poro oikhane ekta jaygay pabe paba je ain goto kortritto bohirbhuto without lawful authority ar ekta shobdo ache in an unlawful manner tar mane bujha jacche যে উইদাউট লফুল অথরিটি এই গ্রাউন্ডে স্যাটিসফাইড হলেও সেটা যদি আনলফুল ম্যানারে হয় তাহলেও সেটা অবৈধ হবে ধরা যাক কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সেটা সরকারের ক্ষমতা আছে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে পুলিশের সেই ক্ষমতা আছে দে ক্যান অ্যাপ্রিহেন্ড অ্যারেস্ট এনি পার্সন উইদিন দেয়ার পাওয়ার বাট সেটা যদি ইন অ্যান আনলফুল ম্যানার হয় তাহলেও সেটা অবৈধ বলে গণ্য হবে সেই জন্য আদালত খুব প্রেগন্যান্টলি এটা পর্যবেক্ষণ দিয়েছিলেন যে দুইটা গ্রাউন্ডই স্যাটিসফাই করতে হবে এবং এটা বোঝা যায় যে আদালতের উপরে প্রচন্ড দায়িত্ব রয়েছে যে দুইটা গ্রাউন্ডেই খেয়াল করে দেখা যে হোয়েদার দি থ্রেশহোল্ড অফ দিস টু এক্সপ্রেশনস উইদাউট লফুল অথরিটি অ্যান্ড ইন অ্যান আনলফুল ম্যানার হ্যাজ বিন কমপ্লাইড অর নট তাহলে নেচার সম্পর্কে আরো একটু জানলাম আমরা প্রশ্ন হু ক্যান ফাইল এনি এগ্রিভড পারসন যে কোনো ব্যক্তি করতে পারে যার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়েছে এরকম যে কোনো ব্যক্তি করতে পারে ভেরি গুড 102 তে আছে এনি পারসন এগ্রিভড এবং আমরা বলি যে তাকে প্রমাণ করতে হয় যে তার মামলা করবার স্ট্যান্ডিং রয়েছে তাই না লোকাস স্ট্যান্ডাই তো লোকাস স্ট্যান্ডাই এর দুইটা দৃষ্টিভঙ্গি একটা হচ্ছে
একেবারে কঠোরতম দৃষ্টিভঙ্গি ছাড় নেই, যে আপনাকে ব্যক্তিগতভাবে সংক্ষুব্ধ হতে হবে। আর একটা হচ্ছে উদার নৈতিক দৃষ্টিভঙ্গি, লিবারেল অ্যাপ্রোচ, প্রাগম্যাটিক অ্যাপ্রোচ, তাই না? এবং সেইখান থেকে আমরা জানি জন্ম নিয়েছে জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যে বিষয়ে আমরা এই ক্লাসের শেষ পার্টে আবার ফিরে আসব। তাহলে আমরা জানলাম এনি পারসন অ্যাগ্রিড, তার দুইটা দৃষ্টিভঙ্গি নিয়েই মূলত রিট এবং পিআইএল এর আলোচনা, কি বলবো, যে আলোচনা চলতে থাকে। কার বিরুদ্ধে মামলা করব, কার বিরুদ্ধে রিট করব? সবার বিরুদ্ধে, যার তার বিরুদ্ধে, স্যার রাষ্ট্রের বিরুদ্ধে। রাইট, ভেরি গুড। আর কারো বিরুদ্ধে মামলা করতে পারবো? স্ট্যাটিউটরি বডি, পার্টিকুলার অথরিটি, এনি অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, ইয়েস। আর কেউ? প্রাইভেট বডি অথবা কোম্পানি। আচ্ছা, প্রাইভেট বডি এবং কোম্পানির বিরুদ্ধে আমরা করতে পারবো কি না? পারবো না, পারবো না, পারবো না, ইউজুয়ালি পারবো না, তাই না? জি। তাহলে এইখানে দেখো স্লাইডটাতে আমি প্রথমে বলছি যে কমন ল প্রিন্সিপলস, মানে যেটা লেখা নাই পুরো ইংল্যান্ডের, যারা আমরা মুরিদ আছি, ইংল্যান্ড যাদেরকে শাসন করেছে তারা যে কমনলি ফলো করে, সেটা কি? যে কোনো বিভাগ, সরকার অথবা সেটা কেন্দ্রীয় সরকার হোক অথবা আঞ্চলিক সরকার হোক, তার বিরুদ্ধে রিট চলে। ইউজুয়ালি নট এগেনস্ট প্রাইভেট বডি আর কোম্পানি, নর্মালি ব্যক্তিগত কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিগত কোম্পানির বিরুদ্ধে চলে না, কোনো সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে চলে না, অথবা ট্রাইব্যুনালের বিপক্ষে চলে না নর্মালি। তবে কি, সামটাইমস হোয়েন গভর্নমেন্ট কেম ইন কোয়ালিশন উইথ প্রাইভেট পারসন, অর প্রাইভেট পারসন ভেস্টেড উইথ পাবলিক ডিউটি অ্যাবিউজ দ্যাট, রিট মে লাই এগেনস্ট হিম। কমললতে বলছে যে যদি সরকারের সাথে দেন দরবার হচ্ছে এমন কোনো ব্যক্তিগত ডিলিংস হয়, তাহলে এই ধরনের ব্যক্তিগত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে, লুক, ব্যক্তি বলতে আমি কিন্তু শুধুমাত্র ন্যাচারাল পারসনকে বোঝাচ্ছি না, ব্যক্তির সংজ্ঞা দেওয়া আছে 102(5), হ্যাঁ, সংবিধানের 102(5) অনুচ্ছেদে এই ব্যক্তির সংজ্ঞা দেওয়া আছে, ইনক্লুডিং এনি ন্যাচারাল পারসন অ্যান্ড আর্টিফিশিয়াল পারসন। তা বলছে যে যদি কোনো পাবলিক ডিউটি থাকে এরকম কোনো ব্যক্তির সাথে সরকার, সরকারের কোনো কর্তৃপক্ষ ডিলিংসে যায়, তাহলে হয়তো কোনো ব্যক্তিকে রিটে টানা যেতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে আদালত বলেছেন মিলিটারি ট্রিবুনালের বিরুদ্ধে মামলা চলতে পারে, আর হ্যাবিয়াস কর্পাস এবং কোয়ারেন্টো এটা ব্যক্তির বিরুদ্ধে চলে, কারণ আমরা বলি যে তাকে তাকে নিয়ে আসো, তাকে আমাদের সামনে হাজির করো, আমরা দেখতে চাই কোথায় কোয়ারেন্টো, তাই সেটা ব্যক্তির বিরুদ্ধে চলতে পারে। তাহলে এই এই স্লাইডে আমরা কি কি বললাম, যে দিজ আর কমন ল প্রিন্সিপলস, সুতরাং এর কম বেশি হয়, বাট দে আর দি জেনারেল রুলস। বাট ইফ দ্যাট ইজ দি কমন ল প্রিন্সিপল, হোয়াট ইজ দি পজিশন অফ বাংলাদেশ কনস্টিটিউশন, কনস্টিটিউশনাল প্রিন্সিপলস? অ্যাকচুয়ালি দি কমন ল প্রিন্সিপলস হ্যাভ বিন ইনকর্পোরেটেড ইন বাংলাদেশ কনস্টিটিউশন অ্যাজ ওয়েল, আর্টিকেল 102, পাকিস্তান কনস্টিটিউশন 199 অ্যান্ড ইন্ডিয়ান আর্টিকেল 22। সেখানে বলছে সার্সিওরারাই ম্যান্ডামাস প্রহিবিশন, এইগুলো চলবে কার বিরুদ্ধে? এনি পারসন বাট পারফর্মিং ফাংশন ইন কানেকশন উইথ দি অ্যাফেয়ার্স অফ দ্য রিপাবলিক, রাষ্ট্রের ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপার জড়িত এইরকম কোন সাথে সংযুক্ত কোন ব্যক্তি যদি কাজ করেন। লক্ষ্য করো এখানে কিন্তু সরাসরি বলে নাই যে এনি স্টেট ফাংশনারি, কোন ব্যক্তি, প্রোভাইডেড প্রোভাইডেড তার কাজ রাষ্ট্রের কাজের সাথে সম্পর্কিত। তার মানে কিন্তু একটা ইশারা এবং আশকারা কিন্তু এখানে রয়ে গেছে যে প্রাইভেট পারসনকে বিরুদ্ধে আমি রিট করতে পারবো যদি আমি প্রমাণ করতে পারি যে প্রাইভেট পারসনও রাষ্ট্রের অ্যাফেয়ারের সঙ্গে জড়িত, অথবা রাষ্ট্রের যে মূল্যবান দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তার সঙ্গে কোনো না কোনো যুক্ত করতে পারছি, অথরিটি, কোনো মিউনিসিপ্যালিটির বিরুদ্ধেও মামলা করতে পারো,
Thus, the person must be public functionary. Manzurul Haq versus Bangladesh. A writ of habeas corpus, ব্যক্তির বিরুদ্ধে হয় সেটা আমরা জানি. Article 102 বলেছে যে যদি সামরিক কোন ট্রাইব্যুনাল হয় তার বিরুদ্ধে রিট চলে না আর যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল হয় তাহলেও নাকি রিট চলে না তবে এই কথাই তো শেষ না তাই না এই যে বলেছে 102 এর 5 যে মিলিটারি ট্রাইব্যুনালের বিরুদ্ধে রিট চলে না আর অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের বিরুদ্ধে রিট চলে না এটা এক্সেপশন সুতরাং এই এক্সেপশনের আবার এক্সেপশন আছে কিনা সেটা আমাদের একটু খতিয়ে দেখতে হবে সো এই স্লাইডে আমরা পাচ্ছি আগের স্লাইডের আরেকটু বর্ধিত রূপ যে বাংলাদেশ কনস্টিটিউশন হ্যাজ অলসো অ্যাকসেপ্টেড দি কমন ল প্রিন্সিপলস রিগার্ডিং দ্য পারসন এগেইনস্ট হুম এ রিট ক্যান বি ফাইলড এ পর্যন্ত কারো কোনো অভিযোগ আছে নো স্যার আমি জানি তোমাদের কোনো অভিযোগ নেই তোমরা ভদ্র কিন্তু কেউ কি আমাকে একজন বলবে যে এই যে বলেছে যে সামরিক ট্রাইব্যুনালের বিরুদ্ধে রিট চলবে না এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের বিরুদ্ধে রিট চলবে না এর পেছনে কোন অ্যাকসেপ্টেবল যুক্তি রয়েছে কি কি যুক্তি থাকতে পারে রিজনেবল ক্লাসিফিকেশন আচ্ছা আর কোন যুক্তি রাষ্ট্রীয় নিরাপত্তা স্টেট সিকিউরিটি ইনফরমেশন আর বিকজ রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নগুলো যদি পাবলিক আদালতে চলে আসে তাহলে সমস্যা আছে আর তোমরা জানবা যে মিলিটারি আলাদা আইন আছে ওরা আলাদা জুডিশিয়াল সিস্টেম আছে সেই জন্য ব্যতিক্রম হিসেবে এটা রাখা হয়েছে যাতে যাতে এটা বারে বারে আর্মিকে নর্মাল আদালতে না আসতে হয় এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালও হচ্ছে সরকারি চাকুরিজীবীদের বিভিন্ন ই সংক্রান্ত সেই জন্য ওটাকেও এক্সেপশনাল রাখা হয়েছে কিন্তু এই স্লাইডে আমি বলতে যাচ্ছি এক্সেপশনস নট অল ব্যতিক্রমী শেষ কথা নয় আমাদের আদালত ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন যে ওইটা শুধু লিটারাল ইন্টারপ্রিটেশনে দেখানো হবে কিন্তু যদি আমি কতগুলো গ্রাউন্ড প্রমাণ করতে পারি তাহলে মিলিটারি ট্রাইব্যুনালের বিরুদ্ধেও রিট চলতে পারে যদি মিলিটারি ট্রাইব্যুনাল খামাখা মানুষকে ফাঁসি দিয়ে মেরে ফেলতে চায় পুরো সংবিধানকেই পদদলিত করে ফেলতে চায় তাহলেও কি হাইকোর্ট চুপ করে বসে থাকবে তখনই না কেননা আমাদের সমস্ত জুডিশিয়ারির নিউক্লিয়াস কি হাইকোর্ট তাহলে মিলিটারি ট্রাইব্যুনাল তো হাইকোর্টের অধীনস্থ সুতরাং সেই মিলিটারি ট্রাইব্যুনাল যদি আনলফুলি কনস্টিটিউটেড হয় হাইকোর্ট ডিভিশন হ্যাজ ভেরি মাচ জুরিসডিকশন টু কোশ্চেন দি প্রসেস তাই না অ্যাকসেপ্টেড ইন দি মিলিটারি ট্রাইব্যুনাল সেই জন্য ইন্টারপ্রিটেশনে বলছে যেমন গিলমোকেতে লর্ড ডেনিং বলছেন ইংল্যান্ডের ট্রাইব্যুনালকে যদি একেবারে যাচ্ছে তাই খুশি লিবার্টি দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে এনি চেক বাই দ্য কোর্টস দি রুল অফ ল উইল বি অ্যাটেন্ড আইনের শাসন শেষ হয়ে যাবে শেষ না শেষ তাই না শেষ আর শেষের মধ্যে তো পার্থক্য আছে বলতে দোস্ত আমি তো শেষ মুজিবুর রহমান বাংলাদেশ কেসে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বিষয়ে আদালত বলেছিলেন যে তোমরা জানো অ্যাডমিনিস্ট্রেটিভ ল যদি অলরেডি পড়ে থাকো তাহলে দেখবে সরকারি কর্মচারীদের দেখভাল করার জন্য ট্রাইব্যুনাল আছে তো তাদের মুরব্বি আদালতে বলা হয় অ্যাপিলেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল তো এই রিটটা অ্যাপিলেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের বিরুদ্ধে করা হয়েছিল তা আদালত বললেন যে শোনো এটা আলাদা করা হয়েছে এটার বিরুদ্ধে রিট আমরা শুনবো না এটার বিরুদ্ধে এটা মানে চলে না হ্যাঁ যদি মনে করো কোন সরকারি কর্মচারী তোমরা যদি মনে করো যে তোমাদের ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টিড বাই দ্য কনস্টিটিউশন হ্যাজ বিন ভায়োলেটেড ইউ ক্যান রিজর্ট টু আর্টিকেল 102 ডিরেক্টলি টু দি হাইকোর্ট ডিভিশন এবং তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল একটা আইন আছে 1980 সালের সেখানে 91 সালে সংশোধন করে বলা হয়েছে যে অ্যাপিলেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের বিরুদ্ধে যদি কেউ সংক্ষুব্ধ থেকে থাকেন তাহলে তিনি সরাসরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন তাহলে মুজিবুর রহমান কেসে বলা হয়েছে
যে যদি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেটেড হয় এবং তোমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া হয় তাহলেই তুমি কেবলমাত্র হাইকোর্টে যেতে পারবে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে, আদারওয়াইজ নট। আর কামিং টু দি মিলিটারি ট্রাইব্যুনাল কোয়েশ্চেন এগেইন, জামিল হক ইজ দ্য লিডিং কেস। তুমি যদি জাস্টিস মুস্তাফা কামালের একটা বই আছে পড়বা, হ্যাঁ, ছোট্ট একটা বই, সুন্দর একটা বই। ইনফ্যাক্ট ইট ওয়াজ এ স্পিচ লেকচার গিভেন at the Dhaka University in 1994, that Kamini Kumar Dutta Memorial Lecture, Justice Mustafa Kamal, tini ei lecture ta diyechilen ebong boi akare prokashito hoyeche. To shei khane kintu sundor kore amader shongbidhaner boi ta ektu purono hoyeche, but tate ki 94 sal porjonto amader boi ta nam ta shekhane Bangladesh Constitution Trends and Issues, ha, ei boi tar nam. To Jamil Haq oikhane তোমার আরো অনেক মামলার নাম দেওয়া আছে, হ্যাঁ, মামলা যেমন এহতেশাম উদ্দিন ভার্সেস খন্দকার, এহতেশাম উদ্দিন ভার্সেস বাংলাদেশ, খন্দকার মুশতাক আহমেদ ভার্সেস বাংলাদেশ, নাসির উদ্দিন ভার্সেস বাংলাদেশ, এরকম আরো অনেক লিডিং কেস আছে। তো জামিল হক মামলায় বলছে যে 102 এ যে মিলিটারি ট্রাইব্যুনালকে ছাড় দেওয়া হয়েছে, আসলে সবসময় তারা ছাড় পাবে না। যদি দেখানো যায় যে আর্মি অ্যাক্টে যে মার্শাল ল গঠিত হয়েছে যে ট্রাইব্যুনাল, সেটা ফোরাম নন জুডিস, তার কোনো আইনি ভিত্তি নেই, আইনগত ক্ষমতা বহির্ভূত, একটা ল্যাটিন টার্ম কোরাম নন জুডিস, দ্যাট উইদাউট জুডিশিয়াল অথরিটি, উইদাউট এনি প্রপার জুরিসডিকশন, দি প্রসিডিংস আর টেকেন ম্যালাফাইড, যদি জিঘাংসাবশত হিংসাবশত না হয়েছে, ইফ মার্শাল ল কোর্ট রিসেস এ ডিসিশন উইদাউট এভিডেন্স, যদি সাক্ষ্য প্রমাণ ছাড়াই মার্শাল ল কোনো বিচার করে, অথবা মার্শাল ল কর্তৃক যে বিচার হয়েছে সেটা তার জুরিসডিকশনই ছিল না, অথবা এমন কোনো অপরাধ যেটা ওই অপরাধ মার্শাল ল কোর্টে আসতেই পারে না, তাহলে এই ধরনের গ্রাউন্ড যদি তুমি দেখাতে পারো তাহলেও এটা হাইকোর্টে তুমি রিট দিতে পারো। একটা বড় রিটের উদাহরণ কে দিতে পারবে? ভেরি রিসেন্টলি জিআর আমলে সামরিক ট্রাইব্যুনালে বিচার হওয়া একটা বিষয়কে আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে এবং আদালত সেই মামলায় বলেছিলেন যে জিয়া হচ্ছে ঠান্ডা মাথার খুনি। কেউ বলতে পারবা? এটা কি মঞ্জুর রহমান? সামরিক আদালতে অতি দ্রুত একজন বিখ্যাত ব্যক্তির ফাঁসি হয়েছিল, কে বলতে পারবে? মঞ্জুর রহমান। আচ্ছা, মঞ্জুরের মামলাটা তার ফাঁসি হয়েছিল কিন্তু রিট করেননি তারা। আমি কর্নেল তাহেরকে যে ফাঁসি দেওয়া হয়েছিল ওইটা রিট করা হয়েছিল কবে? সেদিন, এই যে তোমার কত 5-7 বছর আগের কথা হবে। তার ভাই আনোয়ার হোসেন, প্রফেসর আনোয়ার হোসেন, তিনি এটা রিট করেছিলেন এবং আদালত বলেছেন এই যে রিট করলেন তাহলে কি হলো, উনি এখন দেখিয়েছেন যে সামরিক আদালতে বিচার হয়েছিল সেই সামরিক আদালত প্রপার এভিডেন্স সহকারে এবং যে ভাবে কনস্টিটিউটেড হওয়ার কথা সেভাবে কনস্টিটিউটেড হয় নাই, সুতরাং আদালত দেখিয়েছে, এখানে দেখানো গেছে যে তোমার রিট পিটিশন মিলিটারি ট্রিবিউনালের বিরুদ্ধেও চলে। স্টেট ভার্সেস হাজি জয়নাল আবেদিন মামলা, এটাও একটা বিখ্যাত মামলা। জাস্টিস কে এম সোভান প্রথমবারের মতন বলেছিলেন, তোমরা জানো যে সামরিক আদালতে ইসের সময়ে বেশিরভাগ সময়ে দেখা গেছে আমাদের জাজরা নেককারজনক ভূমিকা পালন করেছেন, তারা বলে এমনও বলেছেন যে মার্শাল ল সংবিধানের প্রায় সমকক্ষ, কো এক্সটেন্সিভ, এবং যদি মার্শাল ল সংবিধানের মধ্যে প্রাধান্য পায়, জাস্টিস রুহুল ইসলাম ইন হালিমা খাতুন কেস 77 সালের মামলা, আর জাস্টিস কে এম সুভান প্রথমবারের মতন 1982 সালের দিকে তিনি বলেন যে না, হাইকোর্টের ক্ষমতা রয়েছে যে সামরিক আদালত প্রপারলি কনস্টিটিউটেড হয়েছে কিনা এবং তারা তাদের জুরিসডিকশন এক্সিড করেছে কিনা সেটা দেখবার এখতিয়ার কোন সামরিক মানে মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর কেড়ে নিতে পারে না। অবশ্য তার খেসারত জাস্টিস কে এম সুভানকে দিতে হয়েছিল, তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। তাহলে জামিল হক মামলা সহ আরো অনেক মামলায় এটাই সাব্যস্ত হয়েছে যে মার্শাল ল এর বিরুদ্ধেও এই গ্রাউন্ডে কি হতে পারে, রিট চলতে পারে। বোঝাতে পারলাম? প্রাইভেট বডির কথা আমাদের অলরেডি এসছে,
আমরা একটা মুট করেছিলাম, তোমরা জানবে অনেকে যে এলকপ কনস্টিটিউশনাল ল মুট, সেখানে আমরা দিয়েছিলাম যে একটা প্রাইভেট হসপিটালের বিরুদ্ধে রিট হয়েছে চলতে পারে কিনা। তো সেইখানে আর্গুমেন্টটা আমরা এরকম চাচ্ছিলাম যে আমরা কি মানে বসে থাকবো যে একজন চিকিৎসা দিল না, বা ধরো আকিজ গ্রুপ একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে যে কিছু ইঞ্জিনিয়ার নেবে, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারা তাদের বিজ্ঞাপনে উল্লেখ করেছে যে তাকে তাহাজ্জুদ নামাজ পড়তে, মানে নামাজে অভ্যস্ত হতে হবে এবং তার ইমান আকিদা ভালো হতে হবে এবং তাকে সঠিক সময়ে নামাজ পড়তে হবে এবং তাকে আলেম হতে হবে। তাহলে মিললো তোমার এই অ্যাডভার্টাইজমেন্ট। এখন আমি যদি এর বিরুদ্ধে রিট করতে চাই, তাহলে কি এই যুক্তি ওরা দেখাতে পারবে যে না আমার কোম্পানি, আমি যে কোনো রিকোয়ারমেন্ট দাঁড় করাতে পারবো, তাহলে সংবিধান কেন আছে, তাই না? সেই ক্ষেত্রে যুক্তি দেখানো হচ্ছে যে যদি এই ট্র্যাডিশনাল কনসেপ্ট অফ পাবলিক ফাংশনারি এটা চেঞ্জ হয়ে গেছে আধুনিক কালে, মানবাধিকার এবং কনজুমারিজম এবং পাবলিক প্রাইভেট উন্নয়ন, ডেভেলপমেন্ট, নিও ডেভেলপমেন্টালিজম, এইসব কনসেপ্টের কারণে এই তোমার পাবলিক এবং প্রাইভেট ফাংশনের যে ব্যবধান এটা কমে এসেছে। কর্তৃপক্ষ বা কোনো ব্যক্তিকে এমন কাজ করতে দিতে পারেন না by which the pious objectives enshrined in the constitution have been will be violated. সেই ক্ষেত্রে কোন প্রাইভেট বডিকে অবশ্যই কোর্ট রিটের আওতায় আনতে পারেন বলে আমাদের আদালত আব্দুল হাকিম ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ 2014 মামলায় উল্লেখ করেছেন। এছাড়া তুমি যদি টর্ট প্রিন্সিপল থেকে দেখো, তার একটা হরাইজন্টাল রেসপন্সিবিলিটি ক্রিয়েট করেছেন যে ব্যক্তি টু ব্যক্তির দায়িত্ব ব্যক্তিত্ব হলেও যদি সেখানে কনস্টিটিউশনাল রাইট ইনভলভ থাকে, তাহলে আমি কেন ব্যক্তিকে বা কোন ব্যক্তিগত কোম্পানিকে আনতে পারবো না, তাই না? সেখানে তুমি যদি এম সি মেহতা কেসে, ইন্ডিয়া অনেক আগেই বলে রেখেছে, জিহাদ কেসে যে ছেলেটা সে একটা গর্তে পড়ে মারা গিয়েছিল রেলওয়ের অবহেলার কারণে, সেখানে রেলওয়েকে দায়ী করা হয়েছে, একজন ব্যক্তিকে দায়ী করা হয়েছে। ক্যাথরিন মাসুদ কেসে বাস কোম্পানিকে দায়ী করা হয়েছে, তাই না? এসব ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে কিছু কিছু জায়গায় টর্ট, কনস্টিটিউশনাল টর্টেও তোমার ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিকে আদালত স্বীকার করেছেন এবং কম্পেনসেটরি জাস্টিস নিশ্চিত করে এই ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে কিছু কিছু রিট কোর্ট এন্টারটেন করেছেন। ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, সংসদের বিরুদ্ধে রিট চলতে পারে কিনা? সংসদ বলতে পারে যে ওই বেটা তুই ই পাইছিস, জুরিসডিকশন পাইছিস আমার কাছ থেকে, আর এখন আমার বিরুদ্ধে রিট পিটিশন করতেছ দাদা। কিন্তু এটা তো হবে না, তাই না? কনস্টিটিউশন ইজ সুপ্রিম। সেই জন্য মানে সংসদেরও কোনো উইং বা অফিস যদি ডিপার্টমেন্ট হতে পারে, তাদের তো সচিব আছে, তারা যদি কোনো কাজ করেন এবং তোমার কোনো সিদ্ধান্ত দেন, তাহলে সেটা চ্যালেঞ্জ করা যেতে পারে। চিন্তামণি রাও মামলায় বলা হয়েছে যে ইংল্যান্ডে যেহেতু পার্লামেন্ট সুপ্রিম, সেহেতু সেখানে এটার কনসেপ্ট নাই, কিন্তু আমাদের যেহেতু লিখিত সংবিধান আমাদের এই ভারতীয় উপমহাদেশ বা অন্যান্য কমন ল কান্ট্রিতে, সেখানে তোমার চলতে পারে পার্লামেন্টের ভিতরে। যেমন ঠ্যাংকাম্মা ভার্সেস স্পিকার টিসি লেজিসলেটিভ অ্যাসেম্বলি 52 সালের মামলা, সেখানে বলছেন যে সুপ্রিম কোর্ট অর্ডার দ্য স্পিকার টু অ্যাডমিনিস্টার দি ওথ অফ এ মেম্বার। সুপ্রিম কোর্টকে অর্ডার দিচ্ছেন যে আপনি এই সংসদ সদস্যের এই পড়ান, শপথ পড়ান, শপথ পড়াতে চাচ্ছিল না। কেশবরাম কেসে বলা হয়েছে পিটিশনার ওয়াজ কনফাইন্ড বাই দি অর্ডার অফ দ্য স্পিকার, সুপ্রিম কোর্ট অর্ডার হিম টু বি ফ্রি। বাংলাদেশে ওই যে 147 জন এমপির পদত্যাগপত্র তৎকালীন স্পিকার শেখ রাজ্জাক আলী নিতে চাচ্ছিলেন না, তখন আদালত বলেছিলেন যে অ্যাকসেপ্ট করো, ঠিক আছে? এটাও বাংলাদেশের একটা, ওটা রেফারেন্স দিতে পাচ্ছি না আমি তোমাদের, বাট দেয়ার ওয়াজ এ রিট পিটিশন ইন বিটুইন দ্যাট হোয়েন 147 মেম্বার্স ডিউরিং বিফোর 1996 ইলেকশন সাবমিটেড দেয়ার এন মাস এ রেজিগনেশন, the speaker was procrastinating it on the excuse of whether he has that power within constitution. The court ordered to accept the resignation because under the constitutional dispensation the speaker was nothing but a post office, because he had no personal discretionary power to accept or not to accept the resignation
of a member of parliament. যেমন সোহেল তার যখন পদত্যাগপত্র দাখিল করেন তখন স্পিকার নিতে ছিলেন না, তখন আমরা মানে সবাই যুক্তি দিল যে এখানে স্পিকারের নেওয়া না নেওয়া কিছু নাই, সরাসরি বলা আছে যে কোনো এমপি নিজ হাতে পত্র লিখে স্বাক্ষর করে সেটা স্পিকারের কাছে দিলে সেটা পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হবে। সুতরাং দেয়ার ইজ নাথিং ইন দি কনস্টিটিউশন দ্যাট গিভস দি স্পিকার এক্সট্রা পাওয়ার টু অ্যাকসেপ্ট অর নট টু অ্যাকসেপ্ট, রাইট? সুতরাং আমরা একটা ইন্টারেস্টিং বিষয় জানলাম যে কিছু কিছু ক্ষেত্রে পার্লামেন্টের বিরুদ্ধেও কিন্তু রিট চলতে পারে। এ পর্যন্ত আর কোন প্রশ্ন রয়েছে কারো? স্যার প্রশ্ন না, তবে একটা মানে সলিউশন একটা আমি জানাচ্ছিলাম একটা বিষয় স্যার। হ্যাঁ বলো। আচ্ছা স্যার, আমাদের যে উত্তরবঙ্গে স্যার নেসকো যে বর্তমানে বা যে পিডিবির যে মানে আপনার যে কোম্পানির হাতে দেওয়া হয়েছে পিডিবির দায়িত্ব নেসকো, এটা প্রাইভেট একটা কোম্পানি, তো রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে যে স্যার আগের তুলনায় মানে আমাদের উত্তরবঙ্গের কারেন্টের বিল কিন্তু অনেক বেশি চলে আসে, মানে সে মিটার চেঞ্জ করার পরে হোক বা যে হোক অনেক অনেক রিপোর্ট আসছে লোকাল পত্রিকাগুলোতেও। তো স্যার এটা তাহলে মানে তাদের এগেনস্টে যদি এটা যেহেতু সরকারের দায়িত্ব কিনা যে এটা খতিয়ে দেখা বা এটা জনগণের স্বার্থ হানি হচ্ছে কিনা, এটা অবশ্যই অবশ্যই দায়িত্ব, ইট ক্যান বি চ্যালেঞ্জড। তোমার ওয়াসা যে পানির বিল বাড়িয়ে দিল খেয়াল করেছো কিনা? ওয়াসা পানির বিল ব্যারিস্টার অনিকার হক চ্যালেঞ্জ করলেন এবং একটা অর্ডার পেয়েছেন উনি যে ওয়াসা এই পানির বিল এভাবে বাড়াতে পারে না। সো সেম ওখানেও তাই হচ্ছে, মানে লাস্ট করোন পর থেকে কিন্তু স্যার আমাদের মানে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে নেসকোর আন্ডারে যারা আছে অনেক কারেন্ট বিল কিন্তু অনেক পরিমাণ বেড়ে গেছে, যেটা 600 ছিল 1000 1500 চলে যাচ্ছে। তবে একটা কথা, তোমার এই প্রশ্নের সূত্র ধরেই আমরা এই স্লাইডটা আলোচনা করি, তাহলে আরেকটা বিষয় ক্লিয়ার হবে। এই স্লাইডে দেখো একটা শব্দ লিখেছি আমি, নো আদার ইকুয়ালি এফিকেশাস রেমেডি, যদি সমফলপ্রদ অন্য কোনো প্রতিকার না থাকে। 102 যদি তোমরা তেলাওয়াত করো নজর দিয়ে, বাংলাটাও তেলাওয়াত করবা, ইংরেজি এবং বাংলা মিলিয়ে তুমি দেখবা নতুন মানে পাবা। এবং আমি একটা প্রবন্ধ লিখেছিলাম, আই উইশ যে তোমরা এই প্রবন্ধটা যদি কেউ আগ্রহী হও আই ক্যান শেয়ার ইট, যে বাংলাই সংবিধান শিরোনাম, বাংলাই সংবিধান শিরোনামটা ছিল। তো তোমার ওইখানে 102 এ এই যে ইকুয়ালি ইফিকেশাস রেমেডি, এটার বাংলা প্রফেসর আনিসুজ্জামান লিখেছিলেন কি সমফলপ্রদ, কি সুন্দর একটা বাংলা, অর্থাৎ একই মানের প্রতিকার যদি আমি না পাই বা না পাবার আশঙ্কা থাকে তবে আমি রিট করতে পারবো। কথাটা বুঝো, যে তোমার যে অধিকার ক্ষুণ্ণ হয়েছে এইটা যদি তুমি নর্মাল আদালতে গিয়ে পেতে পারো বা অন্য কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রতিকার পেতে পারো সমান কার্যকরী, তাহলে তুমি আদালত রিট শুনবেন না। তার মানে রিট রিজেক্ট হওয়ার একটা অন্যতম কারণ যে ইফ ইউ হ্যাভ অ্যান অল্টারনেটিভ ফোরাম, বিকল্প কোনো ফোরাম যদি তোমার থেকে থাকে তাহলে তুমি পাবে না। যেমন ধরো ইদানিংকালে বলা হচ্ছে ভেস্টেড প্রপার্টি অর্পিতপত্তি, এটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বিভিন্ন জেলায়, তো অনেকে যুক্তি দিচ্ছে যে রিট করো, তো রিট এন্টারটেইন করেছেন আদালত কিন্তু রিসেন্টলি এগ্রি করা হয়েছে যে না এটা নিয়ে নতুন করে রিট করার দরকার নেই, আমরা একটা ডিরেকশন দিচ্ছি তোমরা এইভাবে প্রতিকারটাই করো। কিন্তু আদালত বলছেন যে যদি দেখা যায় যে 4-5-10 বছরের জন্য কোনো একটা বিষয় পেন্ডিং হয়ে যাচ্ছে তাহলে তো আমার রাইট টু প্রপার্টি ভায়োলেটেড হচ্ছে, সুতরাং আমার আমার প্রতিকার তো ইকুয়ালি এফিকেশাস হচ্ছে না। So the writ is maintainable. হ্যাঁ, তো শব্দটা কি যে যদি বিকল্প কার্যকরী কোনো প্রতিকার না থাকে বা অনুপস্থিত থাকে তাহলে তুমি রিট পেতে পারবে। শফিকুর রহমান ভার্সেস সার্টিফিকেট অফিসার মামলায় এখানে বলা হয়েছে, লুৎফুন্নেসা মামলায়ও এটা বলা হয়েছে যে অ্যাপিলেন্ট চ্যালেঞ্জ দি গভর্নমেন্টস অ্যাকশন ট্রিটিং এ প্রপার্টি অ্যাজ অ্যাবান্ডন প্রপার্টি, ফেলনা জমি বা পরিত্যক্ত জমি হিসেবে ঘোষণা করা হয়েছিল, মানে লুৎফুন্নেসা সেটা চ্যালেঞ্জ করেছেন যে না আমার জমি। তোমরা জানো ফিফথ অ্যামেন্ডমেন্ট মামলা কিন্তু একটা ওই মুন সিনেমা হলের জায়গাকে কেন্দ্র করে, জায়গা নিয়ে নিয়েছিল সরকার জেনারেল জিয়ার আমলে সিএমএলএ চিফ মার্শাল মানে একটা রেগুলেশনের মাধ্যমে, ওইটাকে না কেঁচো ঘুরতে গিয়ে সাপ বেরোলো ফিফথ অ্যামেন্ডমেন্ট, আস্তে আস্তে সেটা ফিফথ অ্যামেন্ডমেন্টকে কোশ্চেন করলো, বাট রুট ইন ইট দি রাইট টু প্রপার্টি ওয়াজ ইনভলভড। তো লুৎফুন্নেসা মামলায় এটা বলা হয়েছে যে দেখো কি বলেছে, I quote, availability of efficacious remedy is a constitutional barrier to entertainment of a writ petition, and once the court is satisfied that remedy under a
statute is efficacious, there is no question of going into the merit of the case or asking the question whether the respondent was fair and upright. However, the court may find a governmental action so unreasonable and arbitrary that is to attract the mischief of Article 31 and grant relief. আদালত বলেছেন যে আমাদের যদি একেবারে unreasonable মনে হয় ও বিকল্প প্রতিকার থাকলেও আমরা সেটা এন্টারটেইন করব, এটাকেই বলে কোর্ট, হ্যাঁ এটাকেই বলে রিট। সময় লাগে তো রিট করেও যদি সময় লাগে তাহলে কি হবে বলো, মারা যাবার পরে আমরা লিখে দেব যে হিয়ার লাইজ মিস্টার ডক্টর বিল্লা হু ওয়াজ প্রুভড ইনোসেন্ট, তাই না, যে তোমরা এপিটাফে লিখে দিবা, তাই না, যে দাঁড়াও পথিক বর জন্ম যদি তব বঙ্গে, তাই না। তাহলে ইকুয়ালি এফিকেশাস বুঝাতে পারলাম। এখন আর একটা প্রাইমারি প্রশ্ন, কি নালিশ নিয়ে যাব রিট করতে? ভেরি গুড, তার মানে আমার সংবিধানে বর্ণিত যে 18টা মৌলিক অধিকার আছে অথবা 18টার অধীনে আমি যদি ব্যাখ্যা করে বুঝতে পারি যে আরো আরো মৌলিক মানবাধিকার ভায়োলেটেড হয়েছে তাহলে আমি চলে যেতে পারবো। এবং ফান্ডামেন্টাল রাইটস, হ্যাঁ, জাস্টিস ভগবতীর বিখ্যাত উক্তি মানেকা গান্ধী মামলায়, তাই না, যে ফান্ডামেন্টাল রাইট রিপ্রেজেন্ট দি বেসিক ভ্যালুজ চেরিশড বাই দ্য পিপুল অব দিস কান্ট্রি সিন্স দি বেদিক টাইমস অ্যান্ড দে আর ক্যালকুলেটেড টু প্রোটেক্ট অ্যান্ড ক্রিয়েট কন্ডিশনস ইন হুইচ এভরি হিউম্যান বিং can develop his personality to the fullest extent. They weave a pattern of guarantee on the basic structure of human rights and impose negative obligation upon the state not to encroach on individual liberty in its various dimensions. এবং এটা এটা করতে গিয়ে আমি যে কোনো আইনকে চ্যালেঞ্জ করতে পারবো এবং সরকারের কোনো কাজকে চ্যালেঞ্জ করতে পারবো এবং আমার ন্যায় বিচার, প্রাকৃতিক ন্যায় বিচার, প্রিন্সিপলস অফ ন্যাচারাল জাস্টিস যদি লঙ্ঘিত হয়, যে নো পার্সন শুড বি কন্ডেমড আনহার্ড, নো পার্সন ক্যান বি এ জাজ অফ হিজ ওন কজ, তাই না, টু ফান্ডামেন্টাল টেনেটস অফ ন্যাচারাল জাস্টিস। ন্যাচারাল জাস্টিস নিয়ে ডক্টর আবদুল্লাহ আল ফারুকের বইতে পড়বা, আর রিট অফ সার্সিওরারাই নিয়ে পড়বা, জাস্টিস রেফাত আহমেদের বাবা সৈয়দ ইশতিয়াক আহমেদ, হ্যাঁ, তার বইয়ের নাম রিট অফ সার্সিওরারি, আর ন্যাচারাল জাস্টিস বইয়ের নাম হচ্ছে ডক্টর আব্দুল্লাহ আল ফারুকের বইয়ের নাম। এরর অন দা ফেস অফ দা রেকর্ড, দেখা যাচ্ছে যে চরম ভাবে আইন বহির্ভূত কাজ হয়েছে, যে ফাঁসি দেওয়া হয়েছে কিভাবে, তাই না, আর হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এই সব নালিশ নিয়ে তুমি রিটে যেতে পারবে এই গ্রাউন্ড গুলো নিয়ে। না, আমাদের দ্বিতীয় পার্ট, আমি জানি যে আমাদের আমাদের 50 মিনিট হয়েছে, কিন্তু আমি যেহেতু তোমাদের সাথে আলাপ করছি সেই জন্য আমি আরো 10 মিনিট পাবো আশা করি, তারপরে আবার প্রশ্নে যাব। স্যার হচ্ছে রিট অফ সার্সিওরারি নিয়ে বইয়ের নাম তারিখ বলবেন? ও, ওইটা বইয়ের নামই হচ্ছে রিট অফ সার্সিওরারি। আচ্ছা স্যার, লেখকের নাম কি? লেখক হচ্ছে সৈয়দ ইশতিয়াক আহমেদ। সৈয়দ ইশতিয়াক ওয়াজ এ লেজেন্ডারি লয়ার অফ বাংলাদেশ, এবং উনি 91-এর শাহাবুদ্দিন তত্ত্বাবধায়কের উপদেষ্টা ছিলেন, 96-এর উপদেষ্টা ছিলেন, ইটিভি মামলার ইটিভির পক্ষের লিডিং কাউন্সিল ছিলেন, এবং ওনার ছেলে জাস্টিস সৈয়দ রেফাত আহমেদ ওয়ান অফ দ্য ভেরি গুড জাজেস অফ বাংলাদেশ নাও, তাই না। এবং ওই ব্যক্তির বিরুদ্ধে রিট করা যায় কিনা এই বিষয়ে জাস্টিস রেফাত আহমেদের একটা রুল রয়েছে, বুঝছো, এই অতি সম্প্রতি উনি বলেছেন যে কোনো প্রাইভেট মেডিকেলের বিরুদ্ধে রিট করা যাবে যদি সে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায়, জাস্টিস রেফাত আহমেদ। এখন দেখো দ্বিতীয় অংশ। স্যার একটা প্রশ্ন ছিল। ইয়েস মুশফিক প্লিজ। আচ্ছা স্যার, রিসেন্টলি যে আমরা দেখলাম যে
মানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে ইয়াটা আসলো নোটিশটা যে আইনে কোনো ব্যক্তি মেডিকেলে প্রবেশ করার মানে পারমিশন ছাড়া প্রবেশ করতে পারবে না, যে ইয়াটা আসলো রিসেন্টলি আমরা দেখলাম, মানে ঢাকায় প্রাইভেট মেডিকেল যখন রেড করা হচ্ছিল ট্রিটমেন্ট দিচ্ছিল না যখন, স্যার এই ক্ষেত্রে এটা মানে মানে কি হবে তাহলে, মানে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না সরকারের সিদ্ধান্তের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সাথে? আবার এই অভিযানের কথা বলছো? ওয়েল, অভিযান শব্দটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না এই ক্ষেত্রে, এক আর সরকারের এক বিভাগ আর এক বিভাগ, এই ডিস্টিংশনটা আমার কাছে এক ধরনের প্রতারণামূলক মনে হয়, মানে লায়াবিলিটি বা রেসপন্সিবিলিটি গুলোকে শিফটিং করার একটা প্রবণতা বলে মনে হয় আমার কাছে। আমাদের এখন আসবো কোথায়, পিআইএল, তাই না? মনে আছে প্রথম স্লাইডে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এগ্রিড পারসন কে এটা নিয়ে একটা লিবারেল অ্যাপ্রোচ আছে। আগে মনে করা হতো যে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি আসবেন ব্যক্তিগতভাবে, আর কে আসবে, তাই না? কিন্তু আস্তে আস্তে আমরা এটা উন্মুক্ত করে দিয়েছি। কেন উন্মুক্ত করে দিয়েছি? বিকজ সংবিধানটা তো জনগণের, তাই না? সংবিধানটা কার? জনগণের, পিপলস কনস্টিটিউশন, উই দা পিপল অফ বাংলা, তাই না? পিপলস জুরিসপ্রুডেন্স সেটা বলা আছে যে উই দা পিপল অফ, আমরা বাংলাদেশের জনগণ 1971 সালে যুদ্ধ করে আমরা আমাদেরকে এই সংবিধান, প্রিয়াম্বেল, ওয়ান অফ দা ফাইনেস্ট প্রিয়াম্বেলস অফ ইন দা ওয়ার্ল্ড, না? এবং আমি এটা উল্লেখ করেছিলাম যে পোল্যান্ডের যে প্রিয়াম্বেল খুব সুন্দর, এবং ভারতের প্রিয়াম্বেলটা খুব সুন্দর। তো এমার্জিং থ্রেশহোল্ড অফ লোকাল স্ট্যান্ডার্ড, আমাদের দেশের বিখ্যাত মামলা কি 96 সালে মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ, আমার কিন্তু খুবই শুনতে অস্বস্তি লাগে, তোমরা অনেকে মুটিং এ উচ্চারণ করো মহিউদ্দিন ফারুকি, তো এমন ভাবেই তোমাদের এই যে নাট্যকার আর সিনেমাটিস্ট ফারুকি তোমাদের মাথার মধ্যে যে তোমরা মহিউদ্দিন ফারুককে উচ্চারণ করো মহিউদ্দিন ফারুকি, এটা শুনতে খুবই শ্রুতিকটু লাগে। হ্যাঁ, ডক্টর মহিউদ্দিন ফারুক সম্পর্কে জানবে, তার জীবন সম্পর্কে জানবে, রিফালজেন্ট স্টার ইন বাংলাদেশি কি বলবো যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, লিটিগেটিং হিস্ট্রি, তাই না? তো 96 কে আমরা যদি একটা ধরি মধ্যবর্তী সময় ধরি মানে পিআইএল এর ইতিহাসে, তাহলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো 96 এর পূর্ববর্তী জমানা আর একটা হচ্ছে 96 এর পরবর্তী জমানা। মজার ব্যাপার হলো তোমরা জানো যে 1974 সালে কাজী মোখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ মামলায় আমাদের সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন কিন্তু এই পিআইএল বা লোকাস স্ট্যান্ডার্ড উন্মুক্ত ব্যাখ্যা দিয়ে রেখেছিলেন। সেই মামলার ঘটনা কেউ জানা আছে, কেউ বলতে পারবে একটু এক মিনিটে? কাজী মোখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ, জি স্যার, এটা দিল্লি ট্রিটি নিয়ে করা হয়েছে, বেরবরি কেস, যেখানে বেরবরি আমি যে কোনো জায়গায় ভোটার হতে পারবো, যে কোনো জায়গায় যেতে পারবো, রাইট? হ্যাঁ, তবে ওটা সিট মহল বিনিময় চুক্তি, শুধু যে বেরুবাড়ি দিয়ে দেওয়া হচ্ছিল তা না, ভারত থেকেও আমরা কিছু পাচ্ছিলাম, এক্সচেঞ্জ, না, এনক্লেভস যেগুলো সেগুলো এক্সচেঞ্জের চুক্তি হয়েছিল। ইন্টারেস্টিংলি লক্ষ্য করো যে এখানে দুইটা বিষয় জড়িত, একটা হলো যে এই ফান্ডামেন্টাল লোকাল স্ট্যান্ডার্ড, কাজী মোখলেসের বাড়ি গোপালগঞ্জ, তিনি একজন লয়ার, হোয়াট দ্য হেল হি হ্যাজ ডিমনিটি অর্ডিনেন্স জারি করেছিল, যাই হোক, সাইম বিচারপতি হিসেবে ভালো ছিলেন, মানে তা বিশেষ করে তার এই রায়, এবং বলা হয় যে কাজী মোখলেসুর রহমান মামলাটা এমনকি ইন্ডিয়ারও আগে এবং ব্রিটেনেরও সমসাময়িক সময়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল যে ইন্ডিয়ায় তোমার পিআইএল শুরু হয়েছে 1982 সালে এসপি গুপ্তা মামলার মাধ্যমে, তাই না, জাজেস কেস,
এন্ড আবার বন্ধুয়া মুক্তি মোর্চা, পিপলস ইউনিয়ন অফ সিভিল লিবার্টি, এরকম আরো বিখ্যাত, জাস্টিস ভগবতীর হাত দিয়ে, জাস্টিস কৃষ্ণ আয়ারের হাত দিয়ে, তাই না, পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি, এরকম আরো আরো ফার্টিলাইজার কামগড় ইউনিয়ন, অনেক বড় বড় মামলা আছে, খুব সুন্দর সুন্দর, জাস্টিস কৃষ্ণ আয়ার, জাস্টিস ভগবতী, জাস্টিস শাহ, জাস্টিস খান্না, দিজ আর সাম, জাস্টিস গজেন্দ্র গৈখর, তাই না, জাস্টিস হেগড়ে, ইউ ক্যান, জাস্টিস বেগ, ইউ ক্যান নেম মেনি লিগাল মাইন্ডস অফ মানে ইন্ডিয়া হু হ্যাভ চেঞ্জ দি কোর্স অফ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইন দি সাউথ সাউথ এশিয়ান হিস্ট্রি। অথচ দেখো আমরা 74 সালে এই মামলাটা মানে মুখলেসুর রহমান মামলা হওয়ার পরে আমরা দীর্ঘদিন ধরে এইটা ব্যবহার করতে পারিনি, এবং সংবাদপত্র কেস 1992 সালে ওই মামলায় আদালত রিফিউজ করেন যে না, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করতে হলে ওই ব্যক্তিকে ই হতে হবে, মানে সরি, রিট করতে হলে ওই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। তারপরে না তোমার মহিউদ্দিন ফারুক আসলেন 96 সালে, যে টাঙ্গাইলের যে বন্যা প্রকল্প এটাকে চ্যালেঞ্জ করা হলো, এবং রাইট টু লাইফ, রাইট টু এনভায়রনমেন্ট, রাইট টু লিভলিহুড, তাই না, সবকিছুকে একসাথে তিনি ব্যাখ্যা করালেন সেখানে, বেলার প্রতিষ্ঠাতা মহিউদ্দিন ফারুক। জাস্টিস মুস্তাফা কামাল কি বলছেন, আমাদের সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদ বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়, যদি এটা সংবিধানকে ব্যাখ্যা করতে হয় তাহলে মৌলিক মানবাধিকার, তারপরে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আমাদের সংবিধানের যে প্রস্তাবনা এবং 7 নম্বর অনুচ্ছেদ একসাথে পড়তে হবে, একসাথে পড়লেই কেবলমাত্র আমরা পিপল অ্যাজ দ্য ফোকাল পয়েন্ট অফ ল এটা বুঝতে পারবো। মানে একটা কবিতার মতন করে জাস্টিস মুস্তফা কামাল লিখে গেছেন, তাই না, একটা মানে কি বলবো, কাইন্ড অফ ভিনি ভিডি ভিসি, আই কেম, আই স, আই কনকোয়ার্ড। জাস্টিস মুস্তফা কামাল এই একটা রায়ের জন্য বিখ্যাত থাকবেন, তাছাড়া তার আরো বিখ্যাত মামলার রায় রয়েছে, মাজদার হোসেন মামলার লিডিং অথর, তাই না, আরো বিখ্যাত একটা মামলা তার সেপারেশন অফ জুডিশিয়ারি কেস। জাস্টিস বিবি রয় চৌধুরী তোমরা জানো যে সেই মানে হুজ হার্ড ব্লিডস দ্য পিপল ফর হিজ আনফরচুনেট ফেলো, তাদের জন্য এখানে জাস্টিস এ টি এম আফজাল আছেন, জাস্টিস লতিফুর রহমান আছেন। এই মামলাটা পড়বা তাহলে দেখবা যে তুমি, হ্যাঁ, সবচেয়ে ভালো করার উপায় হলো জাজমেন্ট পড়া, তাহলে তুমি আইনি ইন্টারপ্রিটেশনে সমৃদ্ধ হতে পারবে। আমাকে একটু দ্রুত করতে হচ্ছে, কেননা আমি দেখছি যে অলরেডি 1 ঘন্টা চলে গেছে। কন্ট্রিবিউশন জীবনের অধিকার, রাইট টু লাইফ, জীবন ডারে কোন জীবনে থুই, তাই না, রাইট টু লাইফ, liberty, pursuit of happiness, life, liberty, property, pursuit of happiness, eta ache hote American Declaration of Independence, ar amader ache 31 life, liberty, body, property, reputation, sei orthe amader article 31 hote America sangbidhaner bab, eta amar kotha na, kintu eta Mahmudul Islam amader ekjon sangbidhaner onnotomo purohit, সাবেক অ্যাটর্নি জেনারেল, হ্যাঁ, তার বই তোমরা পড়ো, আমাদের সংবিধান পড়ানোর যে ইতিহাস সেখানে মাহমুদুল ইসলাম ছাড়া হয় না, তাই না, তিনি যদি মন্ত্র না পড়েন তাহলে পুজো হয় না, সুতরাং মাহমুদুল ইসলামকে কোর্ট না করলে কিন্তু এখন জাজেরা রায় দিতে পারেন না। তো তিনি বলছেন যে লাইফ, লিবার্টি, বডি, প্রপার্টি, রেপুটেশন, আর আমেরিকান সংবিধানে আছে লাইফ, লিবার্টি, প্রপার্টি, লাইফ, তিনটা জিনিস আছে আর আমাদের হচ্ছে 5টা লেখা আছে। তবে যারা বেশি কথা কয় কিন্তু কাজে কম, বোঝে কম, তা দিয়ে তো হয় না, কিন্তু বডি এবং রেপুটেশন থাকাতে বোঝা যায় যে আমাদের সংবিধান মানব মর্যাদাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, যেটা আমরা বুঝতে পারিনি, তাই না। আমাদের সংবিধানের মধ্যে এমন কতগুলো ইশারা নিহিত, যেমন ধরো আর্টিকেল 8(1)-এ আছে যে fundamental principles of state policy shall be a guide to the interpretation of all laws of the country, not only the constitution but also all laws of the country, and shall be the
shall be the basis of the governance of the country. Puro Sangbidhane ekbar governance shobdota ache. Eta Indian Sangbidhane nai. Thik ache? So these are the finest beauty of Bangladesh constitution, some hidden treasure of Bangladesh constitution, which we have not explored yet. Tai na? Je erokom ache na je amar hear madhe lukiye chile dekhte ami paini tomay. Dekhte ami paini. Tai na? Bola hoy je যে হরিণ তার ভেতরে লুকিয়ে থাকা যে কস্তুরীর সুগন্ধ সেটা বুঝতে পারে না, গন্ধে হন্যে হয়ে সারা বাগান দৌড়ে বেড়ায়। কিন্তু আমাদের সংবিধানের মধ্যেও যে এই যে এত সুন্দর কথাগুলো আছে, আমরা সেটা মানে একটা ডেমোক্রেটিক পলিটি তৈরি করতে পারিনি যেখানে এই সংবিধান কাজ করতে পারে। হ্যাঁ, এইসব মামলার মাধ্যমে আমাদের কোর্ট কিছু কিছু ইশারা ইঙ্গিত দিয়েছেন এবং আমাদের সাংবিধানিকতার যে পদযাত্রা সেখানে বারে বারে আমাদেরকে আশ্বস্ত করেছেন, মাঝে মাঝে নিরাশও করেছেন, বাট নানদালেস দি জার্নি অফ কনস্টিটিউশনালিজম হ্যাজ বিন আফেলড, দি কনস্টিটিউশন হ্যাজ বিন আফেলড বাই দি জুডিশিয়ারি। তাই না? মনে আছে যে 8th অ্যামেন্ডমেন্ট কেসে জাস্টিস হাবিবুর রহমান, ওয়ান্স এগেইন অ্যানাদার ফাইনেস্ট লিগাল মাইন্ডস অফ বাংলাদেশ, তিনি বলেছিলেন যে upheld, আমাদের দেখো শব্দগুলো কি আছে প্রিয়াম্বেলে, প্রোটেক্ট ডিফেন্ড এন্ড সেফগার্ড, তিনটা শব্দ আছে, যে এই সংবিধানের রক্ষা সমর্থন নিরাপত্তা বিধান করিব। সো ইট ইজ দ্য সেক্রেট ডিউটি অফ অল সিটিজেন্স টু আপহোল্ড দি কনস্টিটিউশন। তাই না? আমার এ দেহখানি তুলে ধরো তোমার ওই দেবালয়ে প্রদীপ। তাই না? তা এই সংবিধানকে তুলে ধরা, মানব মর্যাদাকে তুলে ধরা, এটাই তো সংবিধান, এটাই তো এপিস্টোলারি জুরিসডিকশন, এটাই তো পোর ল্যাট পিপুল সার্ভিস। তাই না? এটাই তো দরিদ্রমুখী লয়ারিং, আমরা মিজান স্যার যেটা বলেন না, প্রো পোর লয়ারিং। তাই না? সুতরাং তুমি দেখো, আমরা যদি লিডিং কেসগুলো দেখি, রাইট টু লাইফ পাবে তুমি, চাইল্ড রাইটস পাবে, জাস্টিস ইমান আলীর অনেক রায় আছে, সিকিউরিটি, হ্যাঁ, সোশ্যাল সিকিউরিটির অনেক ব্যাপার আছে, জাস্টিসিয়াবিলিটি, ফাহিমা কিছু বলবে, জাস্টিসিয়াবিলিটি অফ সোশিয়াল ইকোনমিক রাইটস, এনভায়রনমেন্ট, সৈয়দা রিজওয়ানা হাসানের মামলাগুলো দেখো। তাই না? কনস্টিটিউশনালিজম, 13th অ্যামেন্ডমেন্টের মামলা দেখো, 13th অ্যামেন্ডমেন্ট, 16th অ্যামেন্ডমেন্ট, এপিস্টোলারি, সুও মোটো জুরিসডিকশন। মনে আছে স্টেট ভার্সেস ডিসি সাতক্ষীরা মামলা? কেউ কি জানো এই মামলাটা, স্টেট ভার্সেস ডিসি সাতক্ষীরা? একটা বাচ্চা 12 বছরের, তাকে জেলে আটকে রাখা হয়েছে আরো 12 বছর। আমি এই যে কালকে বোধহয় নিউজে দেখা হলো যে এক লোক 20 বছর ফাঁসির আসামি, 20 বছর থেকে মুক্তি পাচ্ছে, মানে ভুয়া ভাবে, চিন্তা করো। তো ওখানে বলা হতো যে সেই ছেলেটা আন্তজেলা ডাকাত দলের সদস্য, সে রাত 12টায় এখানে খুলনায় ডাকাতি করে, তো সাতক্ষীরায় গিয়ে রাত 1টায় ডাকাতি করে, এরকম গাল গল্প প্রচলিত ছিল। এই অভিযোগে 12 বছরের একটা ছেলেকে জেলে রাখা হয়েছিল 12 বছর ধরে। এটা ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হবার পরে হাইকোর্ট সুমোটো ইস্যু জারি করেছিলেন, জাস্টিস মোজাম্মেল হোসেন। আমি যত রায় পড়েছি আমার জীবনে, জাস্টিস মোজাম্মেল হোসেনের ওই রায়টা আমার কাছে, মোজাম্মেল হক বোধ হয়, সরি, জাস্টিস মোজাম্মেল হক, ইয়েস, তিনি বলেছেন যে ইভেন স্যাটান উইল ফিল শাই টু হিয়ার দিস স্টোরি, শয়তান এই গল্প শুনে অবাক হয়ে যাবে যে একটা 12 বছরের ছেলেকে তার যৌবনের আরো 12টি বছর আটকে রাখা হয়েছে। তাই না? এটা সুমোটোর মামলার উদাহরণ। কালচার অফ ইম্পিউনিটি, জেডাই খান পান্না ভার্সেস বাংলাদেশ, অপারেশন ক্লিন হার্ট কে চ্যালেঞ্জ করা হয়েছিল। ডোমেস্টিকেশন অফ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল, আন্তর্জাতিক আইন সরাসরি প্রয়োগ হবে কিনা, শাহ আলম স্যারের বই আছে, তোমরা পড়বা, বিখ্যাত বই, এবং আমাদের বিখ্যাত কিছু মামলাও রয়েছে, হুসেন মোহাম্মদ এরশাদ ভার্সেস বাংলাদেশ, প্রফেসর নুরুল ইসলাম ভার্সেস বাংলাদেশ। তাই না? গভর্নেন্স ইস্যুতে তুমি পাবে কুদরতি ইলাহি পনির ভার্সেস বাংলাদেশ, 1992 সালের মামলা, যেখানে উপজেলা সিস্টেম বিএনপি সরকার বাদ দিয়েছিল, সেটাকে চ্যালেঞ্জ করেছিলেন উপজেলা চেয়ারম্যানেরা। তো আদালত বলেছিলেন যে হ্যাঁ, তোমরা বাদ দাও, কিন্তু সম্পূর্ণভাবে বাদ দেওয়া যাবে না, বিকজ লোকাল গভর্নমেন্ট হচ্ছে পিপুলস পাওয়ার এক্সারসাইজিং অন্যতম ফোরাম। তাই না? তারপরে পিপুলস কনস্টিটিউশন, জনগণের সংবিধান ফেরত দেবার যে ব্যাপারটা,
যে সামরিক শাসনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। যে হালাকু খান যেমন বাগদাদ নগরী ধ্বংস করেন, জেনারেল জিয়া তেমন করে বাংলাদেশ দখল করে নেন। জাস্টিস খাইরুল হকের ফিফথ অ্যামেন্ডমেন্টের রায় এই বাক্য আছে, বুঝছো? যে হালাকু খান বাগদাদ নগরী যেভাবে ধ্বংস করে মনের মাধুরী মিশিয়ে ধ্বংস করেন, ঠিক সামরিক শাসন বিজেতারা এই দেশকে তেমন পৈতৃক সম্পত্তি বলে মনে করতেন। তোমরা যদি লিগাল হিস্ট্রি পড়তে চাও তাহলে ইউ মাস্ট গো থ্রু জাস্টিস খাইরুল হক জাজমেন্ট গিভেন ইন ফিফথ অ্যামেন্ডমেন্ট কেস। ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, এটা আমি বলতে বুঝাচ্ছি যে হতে পারে আদিবাসীদের অধিকার, হতে পারে প্রপার্টি রাইটস, এইসব বিষয় নিয়ে রিট আছে, ওয়েলফেয়ার ডেমোক্রেসি, তাই না? এইসব বিষয়ে কিন্তু আমাদের পিআইএল অবদান রেখেছে। এবং আমি মনে করি যে জনগণের হাতে কিছুটা হলেও সংবিধানকে ফেরত দেওয়ার একটা প্রবণতা কিন্তু আমরা এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মাধ্যমে খেয়াল করি। জাস্টিস খাইরুল হক ফতোয়া জাজমেন্টে বিখ্যাত একটা কথা বলেন। ফতোয়া জাজমেন্ট তোমরা জানো 2001 সালে একটা একটা গৃহবধূকে একজন হাজব্যান্ড ভুলক্রমে তালাক দিয়ে দেন রাগের মাথায়, এবং সেখানে হিল্লে বিয়ে হয়ে যায়, ইন্টারভেনশন ম্যারেজ, এবং সেটা পত্রিকায় আসে মানব জমিনে। তখন এই একটা রিট পিটিশন, সুওমোটো রিট পিটিশন এটা হয়, এবং জাস্টিস গোলাম রাব্বানি এবং নাজমুনারা সুলতানা তারা বলেন যে ফতোয়া দেওয়া অবৈধ, কেননা ফতোয়া দিয়ে কারো উপরে শাস্তি দেওয়া যাবে না, তাহলে এটা কোর্টের সমান্তরাল হয়ে যাচ্ছে। তখন আমাদের দেশের যারা ধর্ম ভাবাপন্ন মানুষজন আছেন, মাওলানা ফজলুল হক আমিনীর নেতৃত্বে এই জাস্টিসদেরকে তোমার নাস্তিক বলে ঘোষণা করেন এবং ডেমনস্ট্রেশন হয়, তখন সরকার এটা বন্ধ করে দেন এবং এই রায় প্রায় 11 বছর ঝুলে থাকে। তো 2011 সালে জাস্টিস খাইরুল হক এই রায়টা দিয়ে গেছেন। তিনি অবশ্য বলে গেছেন যে ফতোয়া দেওয়া যাবে, তবে ফতোয়ার মাধ্যমে এক্সট্রা জুডিশিয়াল কোনো পানিশমেন্ট আরোপ করা যাবে না, এবং ফতোয়া দিতে পারবে শুধুমাত্র উপযুক্ত কর্তৃপক্ষ। এখন রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছিল যে শাহিদা বেগম, মানে এই যে গৃহবধূটাকে তালাক দেওয়া হয়েছিল তার নাম শাহিদা বেগম, তিনি এই আদালতে আসতে পারবেন না, তার জুরিসডিকশন নাই। তখন জাস্টিস খাইরুল হক কি বলেছিলেন দেখো, শুড শি, মানে শাহিদা বেগম, কন্টিনিউ টু সাফার দি হিউমিলিয়েশন, দি ইনডিগনিটি অ্যান্ড ইনজাস্টিস সিন্স শি ওয়াজ আনএবল টু কাম বিফোর দ্য কোর্ট উইথ অ্যান অ্যাপ্লিকেশন ইন হার হ্যান্ড, ইফ সো হোয়াট ভ্যালু আওয়ার ভ্যালুড অ্যান্ড সেক্রেড কনস্টিটিউশন হোল্ডস ফর হার উইথ অল ইটস গ্যারান্টিজ সুপারবলি ফ্রেজড and gloriously spelled out therein, it would become a stale and meaningless, flowery, hollow words to Shahida and the thousands of faceless, unfortunate women like her in the far away hamlets. To her, to them, the constitution with all its guarantees to the fundamental rights would become mere worthless strips of paper along the constitution stringently ensured that nobody would trifle with her with them. What a catchy phrase and observation by His Lordship Justice ABM Khairul Haq. Ebong amar mone hoy tumi you can cite hundreds of cases from Indian jurisdiction, kintu ami tomader amader jurisdiction er rayo tomaderke dekhate chaichi je dekho what pro people justicing is. আইন সালিশ কেন্দ্র মামলায় এগেন মোজাম্মেল হোসেনের রায়, আইন ও সালিশ কেন্দ্র মামলা হলো স্লাম ডুয়েলার্সের মামলা, যারা বস্তিবাসীদেরকে উচ্ছেদ করা হয়েছিল, সেখানে কি বলছেন আদালত, বলছেন যে বাংলাদেশ কেম ইন টু বিং অ্যাজ এ ফুলফিলমেন্ট অফ দি ড্রিমস অফ দি মেনি মিলিয়ন্স অফ বেঙ্গলিজ সো দ্যাট দে ক্যান ব্রিথ ইন অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অফ দেয়ার ওন, দে নো দ্যাট দেয়ার কান্ট্রি ইজ নট রিচ but expected that social justice shall be established and the people shall be provided with the minimum basic necessities of life. Then what a powerful observation again in Ain o Shalish Kendro case. So এইভাবে তুমি অনেক মামলা রেফার করা যেতে পারে, বাট আমি এইমাত্র দুইটা পছন্দ হয়েছে আমার, এই দুইটাকে নিয়ে এসেছি। Now look, পিআইএল তো শুরু হয়েছে, কিন্তু পিআইএল এর কিছু সমালোচনা আছে, পিআইএল এর কিছু প্রবলেম তৈরি হয়েছে। কি? নাম্বার ওয়ান, ইট ইজ নট অনলি এ প্যানাশি বাট অলসো এ প্যান্ডোরাস বক্স।
এটা সর্বরোগের দাওয়াই নয়, বরং এটা পান্ডোরার বাক্সও। তুমি যদি এটা উন্মুক্ত করো তাহলে সেখান থেকে মৌমাছি এসে তোমাকে আঘাত করবে, হুল ফোটাবে। কি ও আচ্ছা মহিউদ্দিন ফারুক করেছে, ঠিক আছে আমিও করব। মঞ্জিল মোর্শেদ করেছে, ঠিক আছে ইউনুস আলী আকন্দও করবে। তুমি দেখবে যে মঞ্জিল মোর্শেদ, ইউনুস, মঞ্জিল মোর্শেদ তাও দু এক ক্ষেত্রে সফল হয়েছেন, কিন্তু আরো আরো কিছু কিছু বিজিবডি আছে, তারা শুধুমাত্র মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করবার জন্য এটা করে থাকেন। সো দে হ্যাভ টার্ন দি পিআইএল অ্যাজ এ ফর্ম অফ কসমেটিক জাস্টিস, অ্যাজ এ ফর্ম অফ পলিটিক্স। সুতরাং দেখবা যে কিছুদিন পিআইএল করে পরিচিত হয়ে ব্যারিস্টার সুমন হইয়া তারা হয়তো বলবে যে আমি একটা আলাদা দল গঠন করিলাম যাহার নাম জনতা পার্টি, এবং আমি একটু নমিনেশন চাই, আপনাদের খেদমত করব। এই যে পিআইএল কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা, এবং আমি এটার নাম দিয়েছি কসমেটিক জাস্টিস, মানে এক ধরনের পেন্টিং করা যে উপরে উপরে একটা জাস্টিস, হ্যাঁ আজ আদালত আজকে এই অর্ডার জারি করিয়াছেন, আমরা তো সবাই খুশি যে আরে বাপরে আদালত বুড়িগঙ্গা উন্মুক্ত করতে বলছে, তাহলে তো খুবই ভালো। জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানুক, আয় ভাই, হ্যাঁ তুই আর একবার আয়। কি জাস্টিস খাইরুল হক, তারপরে আরো 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 কয়েকজন জাজ, বাংলায় রায় দেওয়া, এরকম আরো অনেক ব্যাপার আছে। আনস্টেবল কনস্টিটিউশনালিজম আমাদের দেশের সাংবিধানিকতার ইতিহাস বারে বারে ফোচট খেয়েছে। হ্যাঁ ব্যারিস্টার আমিরুল ইসলাম তার একটা লেখায় লিখেছেন যে এটা হচ্ছে বালুর বাঁধের মতন, হ্যাঁ স্যান্ডেন, হ্যাঁ সেন্স অফ কনস্টিটিউশনালিজম ভেঙে গেছে বারে বারে। দি ডিকেইং অ্যাসপিরেশনস অব দি মার্শাল ল ইজম ইন বাংলাদেশ। আমাদের একটা প্রজন্মই গড়ে উঠেছে যাদেরকে নাম দেওয়া হয়েছে যে মার্শাল ল ইজ এ ল, হোয়ারাজ উইদিন ইউর লিগাল ডেফিনেশন তুমি যে সারা জীবন জুরিসপ্রুডেন্সেও প্যাটন অস্টিন তোমার পাউন্ড ঘষেও তুমি কিন্তু কোথাও পাবে না, মার্শাল ল ইজ এ ল, ইট ইজ নট এ ল এট অল। এটা একটা ভ্রান্তি, এটা একটা অক্সিমরন, যেটা একটা তোমার মার্শাল ল ইজ এ ল। জুডিশিয়াল অ্যাডভেঞ্চারিজম ভার্সেস অ্যাক্টিভিজম, মাই গুডনেস, কিছু কিছু জাজ আছেন যে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে একটু অ্যাডভেঞ্চার, হ্যাঁ টেনিস খেলতেছে ডিজিরা দেও একটা রুল ইস্যু করে, তাই না? এই যে যে অ্যাডভেঞ্চারিজম এটা একটু বেশি হয়ে গেছে আমাদের দেশে, কিন্তু হওয়া উচিত কি ছিল, জুডিশিয়াল অ্যাক্টিভিজম। হ্যাঁ অ্যাক্টিভিজমটার আলাদা একটা টপিক আছে, এটা তোমরা পড়বা, যে অ্যাক্টিভিজম এবং প্রিন্সিপল অফ জুডিশিয়াল সেলফ রেস্ট্রেন্ট, খুব খুব কাছাকাছি ধারণা। আর একটা কি হয়েছে আমাদের দেশে, জুডিশিয়াল পলিটিসাইজেশন, সেটা কি যে রাজনৈতিক বিষয়ের বিচারে মাথা ঘামিয়েছেন কোর্ট, খালেদা জিয়ার মামলা হোক বা তত্ত্বাবধায়ক সরকার মামলা হোক, এইসব ক্ষেত্রে কোর্ট বিতর্কে জড়িয়ে পড়েছেন। যেমন জাস্টিস খাইরুল হক আগে যেসব সুনাম কুড়িয়েছেন, পরে দেখা যাচ্ছে 13th Amendment-এর মামলা রায় দিয়ে তিনি অনেক দুর্নামের ভাগিদার হয়েছেন, বা কিছু ক্রিটিসিজম হয়েছে, যদিও অবজেক্টিভলি আলোচনা করে দেখলে তুমি ভিন্ন পয়েন্ট পেতেও পারো, রাইট? সেখানে জাস্টিস ইমান আলীর রায় রয়েছে, জাস্টিস নাজমুনারা সুলতানার রায় রয়েছে, জাস্টিস এম এ ওহাব মিয়ার ডিসেন্টিং ওপিনিয়ন রয়েছে। আর একটা হচ্ছে উল্টোটা হয়েছে, পলিটিসাইজেশন অব দ্য জুডিশিয়ারি, মানে এই যে যে দুইজন জাজ, ধরো জাস্টিস তারিকুল হাকিম এবং জাস্টিস তোমার ওবায়দুল হাসান অ্যাপিলেট ডিভিশনে জাজ হয়েছেন, কালকে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, কিন্তু আমরা আইনের ছাত্র হিসেবে জানতে পাচ্ছি না যে ঠিক জুডিশিয়াল কি তোমার ল্যান্ডমার্ক জাজমেন্ট তিনি দিয়েছেন, যার ফলে তাকে আমাদের অ্যাপিলেট ডিভিশনে ই দিতে হলো, এলিভেট করতে হলো। সো অ্যাজ এ লয়ার, অ্যাজ অ্যান একাডেমিক, অ্যাজ এ ল স্টুডেন্ট, আই মাস্ট নো হোয়াট কন্ট্রিবিউশন হি হ্যাজ মেড। সুতরাং এইটা পলিটিসাইজ হয়েছে আমাদের জুডিশিয়ারি। আর একটা হলো বার, আমাদের যে লয়ার, হাইলি পলিটিসাইজ বার, পৃথিবীতে এমন কোন মানে বার অ্যাসোসিয়েশন নাই আমার জানা মতে যারা এইভাবে হাইলি পোলারাইজড, যে তারা শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় একজনের পক্ষে দাঁড়ান এবং একজনের বিপক্ষে দাঁড়ান, রাইট? এবং মাইগ্রেশন অফ কনস্টিটিউশনাল আইডিয়াস, পৃথিবীর নানান জায়গা থেকে আমরা কনস্টিটিউশনাল আইডিয়া ধারণ করছি, অথচ রক্ত দিয়ে লেখা আমার সংবিধান। এখন আমেরিকার মারবারি ভার্সেস মেডিসন ভালো, বা দোনাঘি ভার্সেস স্টিভেনসন ভালো, বা তোমার লিভার্সিস এন্ডারসন ভেরি গুড, কিন্তু আমার রাম রহিম জন শ্যাম এরা? সুতরাং এই যেমন জাস্টিস সিনহা যে তোমার 16th Amendment-এ যে রায় দিয়েছেন সেইখানে এত কথা লিখেছেন, এত বাইরের আইডিয়া নিয়েছেন, এতে করে তাকে আমরা কমিউনিকেট করতে পারি নাই। সো ওয়ান অফ ক্রিটিসিজমস ওয়াজ হি ডিডন্ট
able to communicate with the people about his point. তিনি যদি আরো কম করে লিখতেন আমাদের jurisprudence দিয়ে লিখতেন আমার মনে হয় that judgment would have make more appeal towards the legal community and fraternity. লিগাল রিসার্চের ঘাটতি আছে জাস্টিস কি বলে ডক্টর নাইম আহমেদের বিখ্যাত বই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বইটা পড়বা এবং সারা হোসেন স্বাধীন মালিকের লেখা বই আছে তোমার পিআইএল ইন সাউথ এশিয়া সেটা ভালো বই সো দিজ আর সাম চ্যালেঞ্জেস রাইট লিডিং কেস আমি বোধহয় প্রায় সবগুলোই বলে ফেলেছি মুকলেসুর রহমান বলেছি স্যার বইয়ের নাম এটা আরেকবার আই উইল গিভ রেফারেন্স আমরা পরে জানিয়ে দেব আবার দরকার হলে ঠিক আছে don't worry about the name of the books লতিফ মির্জা কেস জাস্টিস দেবেশচন্দ্র ভট্টাচার্য তোমরা জানো দেবপ্রিয় ভট্টাচার্যের বাবা ছিলেন বিখ্যাত জাস্টিস দেবেশচন্দ্র ভট্টা ডিসি ভট্টাচার্য হ্যাঁ বিখ্যাত মামলা আমাদের দেশে আব্দুল লতিফ মির্জা ভার্সেস বাংলাদেশ যেখানে লিভারসিস লর্ড অ্যাটকিনের লিভারসিস ভার্সেস এন্ডারসন মামলাকে কোট করা হয়েছিল 8th অ্যামেন্ডমেন্ট কেস বাংলাদেশের সরি আব্দুল লতিফ মির্জা কেসে হলো তোমার সিরাজগঞ্জের যে এমপি ছিলেন তাকে গ্রেফতার করা হয়েছিল তার আটকাদেশকে অবৈধ ঘোষণা করা হয়েছিল সেইখানে আমাদের হেভিয়াস কর্পাসের লিডিং কেস 8th অ্যামেন্ডমেন্ট কেস তোমরা জানো ওটা না বলি হাইকোর্টকে ভাগ করা হয়েছিল মহিউদ্দিন ফারুক বলেছি মাজদার হোসেন বলেছি 5th এন্ড 7th মার্শাল্লকে অবৈধ ঘোষণা করা হয়েছে বলেছি 13th অ্যামেন্ডমেন্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ করা হয়েছে সেটা খুব বেশি আলোচনা না হলেও তোমরা জানো এ নিয়ে আর্গুমেন্ট হতে পারে আলোচনা হতে পারে 16th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে বলা হয়েছে যে পার্লামেন্টারি ইন্টারভেনশন মডেল এটা ইললিগাল কেননা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দিয়ে যেটা চলছে এটা বেটার বলে আদালতের কাছে মনে হয়েছে আমার কাছে এটা রিভিউ পিটিশন এখনো পেন্ডিং রয়েছে কিন্তু আমার মতামত হলো আমরা যে মডেলই নিই সেটা পার্লামেন্টের মাধ্যমে জাজদেরকে অপসারণ করি অথবা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমেই করি কনসার্ন শুড বি হোয়েদার ইন্ডিপেন্ডেন্স অব জুডিশিয়ারি দি ফান্ডামেন্টাল রাইটস and fundamental basic structure of the constitution can be upheld or not seta amader e korte hobe dui ta model i bhalo nirbhor kore hocche tumi ashole kon model ta khub bhalo bhabe grohon korcho tar upore sarboshesh hocche right ebong dektei pachho je ekhane kichu chobi ache shobai সুলতানা পেরেরার বিখ্যাত মামলা দীর্ঘদিন ধরে বিনা বিচারে ডক্টর পেরেরা একটা চ্যালেঞ্জ করেছিলেন ঠিক আছে এটা তার বিখ্যাত মামলা রিসেন্টলি আরো একটা মামলা উনি করেছেন ওইটা হিউম্যান রাইটস কমিশনের কার্যকারিতা নিয়ে সেটা এখনো পেন্ডিং রয়েছে বাট ফস্টিনা পেরেরার বিখ্যাত বই হচ্ছে ফ্র্যাকচারড স্কেল বাংলাদেশে ইউনিফর্ম ফ্যামিলি কোড করা উচিত কিনা এবং ওই ভরণ পোষণ তারপরে তালাক এইসব বিষয় নিয়ে উনি বিস্তারিত তার পিএইচডি গবেষণায় লিখেছেন সুতরাং আমি মনে করি যে তাকে জানা তার কাজ সম্পর্কে জানা তোমাদের গুরুত্বপূর্ণ আর কেউ স্যার এখানে বেলার সৈয়দ রিজওয়ানা ম্যাম কথা হচ্ছে রিজওয়ানা হাসান হচ্ছে মহিউদ্দিন ফারুকের যোগ্য উত্তরসূরি এবং বেলা বাংলাদেশে এনভায়রনমেন্টাল পাবলিক ইন্টারেস্ট এনভায়রনমেন্টাল লিটিগেশন পিআইইএল একটা হলো পিআইএল আর একটা হলো পিআইইএল পাবলিক ইন্টারেস্ট এনভায়রনমেন্টাল লিটিগেশন তার পুরোধা বলা যেতে পারে এবং তোমরা জানো যে জাহাজ ভাঙা কেস তারপরে মধুমতি মডেল টাউন মামলা তারপরে এই যে বিজিএমইএ মামলা তারপরে জলাধার সৃষ্টি করা তারপরে আরো এরকম এয়ার পলিউশন বাস ভেহিকেল এর মাধ্যমে এয়ার পলিউশন ঢাকা শহরে এইসব বিষয়ে প্রায় 100টা মতন পিআইএল এ তিনি নেতৃত্ব দিয়েছেন এবং সাকসেসফুলি আর্গু করেছেন কোর্টের সামনে
তিনি ফেরত আসতে পেরেছিলেন আল্লাহর রহমতে। তারপরে আর দুজনকে চেনা যাচ্ছে? আমরা তিনজনকে রিকগনাইজ করতে পেরেছি, আর দুজনকে কে বলতে পারবে? ছবি দিয়ে সার্চ দাও তাহলে, আল্লামা গুগলকে জিজ্ঞেস করো তাহলে বলে দিবে। একটা হচ্ছে ব্যারিস্টার তানিয়া আমির, নিচে তানিয়া আপা বিখ্যাত রিট কোনটা বলতে পারবে কেউ? ব্যারিস্টার তানিয়া আমির জামাত ইসলামের রেজিস্ট্রেশনকে চ্যালেঞ্জ করেছেন উনি। হ্যাঁ, মাওলানা রেজাউল শরীয়তপুরি ভার্সেস জামাত ইসলামী, এই মামলাটা রায় হয়েছে ধরো 2018 দিকে। এবং সেইখানে জাস্টিস সেইখানে ব্যারিস্টার কাজী রেজাউল হকের জাজমেন্ট তো, এবং এম এনায়েতুর রহমানের জাজমেন্ট। কিন্তু এখানে তানিয়া আমির আর্গুমেন্টটা আমার খুব ভালো লেগেছে, আর্টিকেল 7 এর ইন্টারপ্রিটেশন, কেমন রিপাবলিকানিজম এবং পাওয়ার বিলংস টু পিপুল, জামাতে ইসলামের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনকে তিনি প্রমাণ করেছেন যে এটা বাংলাদেশ সংবিধানের সাথে কিভাবে অসাদুর্যপূর্ণ। এবং সেখানে তিনি স্টেট রিলিজিয়ানের প্রশ্ন এসেছে যে হোয়েদার স্টেট রিলিজিয়ান আছে এটার ইন্টারপ্রিটেশন কি হবে, এবং সেকুলারিজম আছে ইন্টারপ্রিটেশন কি হবে। তো উনি বলছেন যে স্টেট রিলিজিয়ান যে কনসেপ্টটা, ইসলাম এত পারভাসিভ আইডিয়া, এত সার্বজনীন আইডিয়া, সেইটাকে স্টেটিস্ট স্টেট স্ট্রাকচারের মধ্যে আনাটাই এক ধরনের অপমান। যদি কেউ মনে করেন যে ইসলামকে রাষ্ট্র ধর্ম করে ইসলামকে প্রমোট করা হয়েছে, গ্লোরিফাই করা হয়েছে, তাহলে ভুল। উনি আর্গুমেন্ট দিচ্ছেন যে এস্টেট মানে হচ্ছে দুনিয়াবি, স্টেটিস্ট মানে দুনিয়াবি কার্যক্রম, অর্থাৎ স্টেট ইজ এ পলিটিক্যাল সায়েন্স কনসেপ্ট। সেই অধীনে তুমি যদি স্টেটের অধীনে নিয়ে আসো তোমার ইসলামকে, তাহলে বরং এটা ইসলামের সার্বজনীনতাকে আরো এক ধরনের সংকুচিত করে ফেলা। সো দি ভেরি কনসেপ্ট অফ স্টেট রিলিজিয়ান ইটসেলফ ইজ অ্যান্টিথিসিস টু দি কনসেপ্ট অফ তোমার রিপাবলিকানিজম। এবং তিনি জামাতে ইসলামের কয়েকটা আর্টিকেল এভাবে ই করে চ্যালেঞ্জ করে সাকসেসফুলি আর গুড বিফোর দ্য কোর্ট, এন্ড দি রেজিস্ট্রেশন অফ জামাতে ইসলামী ওয়াজ ক্যান্সেলড, and the election commission was ordered to cancel the registration. ebong gime jadu ghore jokhon tattvabodhay sir shunte pacchi na hello shunte pacchi sir amra shunte pacchi shunte pacchi sir amra shunte pacchi sir okay very good tahole gime jadu ghore take amra jokhon amader deshe theke অনেক মূল্যবান মিউজিয়াম থেকে জিনিসপত্র 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে পাঠানো হচ্ছিল, তিনি রিড করেছিলেন। এবং আর্টিকেল 23 ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ স্টেট পলিসি বলবৎ করা যায় না, কিন্তু তিনি আর্গু করছেন রাইট টু কালচার, রাইট টু কালচারাল হেরিটেজ, তাই না? এবং প্রিজারভেশন অফ আওয়ার ন্যাশনাল হেরিটেজ ইজ এ ফান্ডামেন্টাল ডিউটি অফ দ্য স্টেট। এবং কোনো অপরিচ্ছন্নভাবে অস্বচ্ছভাবে কোনো চুক্তির মাধ্যমে হ্যাঁ সরকার এই জিনিসগুলো বাইরে পাঠাতে পারে না। সো তিনি সেটা চ্যালেঞ্জ করেন সেটাকে। সারা হোসেনের ছবি আসতে পারতো, ভুলে গেছি আমি, তাড়াতাড়ি ই করেছি তো। সারা আপা অনেকবারই, যেমন বাংলাদেশে তোমার যে দোররা মারার যে কাহিনী সেইটাকে তিনি চ্যালেঞ্জ করেছেন। তারপরে রিসেন্টলি শহীদুল আলম ফটোগ্রাফার, তার মামলাতে তিনি মুভ করেছেন, তাই না? আরো বিখ্যাত বিখ্যাত মামলা সারা আপার রয়েছে যেটা তিনি সাকসেসফুলি চ্যালেঞ্জ করেছেন, এবং মেনি অফ আর সাবমিশনস হ্যাভ বিন অ্যাকসেপ্টেড বাই দ্য কোর্ট। আর একেবারে সাদা যে ছবিটা, সাদা কালো এই ছবি, এটা তোমরা না পরিচিত হওয়ারই কথা। হার নেম ইজ ব্যারিস্টার সালমা সুবহান। সালমা সুবহান হচ্ছেন প্রফেসর রেহমান সুবহানের ওয়াইফ। তো সালমা সুবহান হচ্ছেন আসলে অ্যাকচুয়ালি আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা। তিনি নিজে কোনো রিট পিটিশন করেছেন বলে আমার জানা নাই, কিন্তু বাংলাদেশে তোমার উইমেন এম্পাওয়ারমেন্ট এবং এই লিগাল অ্যাক্টিভিজমের অন্যতম পুরোধা হচ্ছেন তিনি, সেহেতু তার ছবিটা আমি রেখেছি। তো অন্যান্য পুরুষদের মধ্যে মহিউদ্দিন ফারুকের ছবি আমি তোমাদেরকে দেখালাম, মঞ্জিল মোরশেদ কিছু কিছু ভালো কাজ করেছেন,
কিন্তু সবগুলো না, কিছু কিছু তো আমার কাছে বিজিবডি মনে হয়েছে, আরো কয়েকজন আছেন যে তারা কিছু হতে না হতে আদালতে দ্বারস্থ হন, কিছু সংগঠন রয়েছে ভালো কিছু রিট করেছে। তো আমি মনে করি যে আমাদের দেশে যারা এরকম কাজ করেন তাদের কাজ এবং তাদের মামলা, তাদের জাজমেন্ট, তাদের সাবমিশন, এইগুলো যদি তোমরা একটু অধ্যয়ন করো তাহলে তোমরা নিজেদেরকেও সমৃদ্ধ করতে পারো এবং ইউ ক্যান হ্যাভ ইন্সপিরেশন ফ্রম ইউর ওন সয়েল, রাইট? সো উইথ দিস আমি আমার ফর্মাল বক্তৃতা শেষ করি। আমাদের হাতে বোধহয় আরো 4-5 মিনিট সময় আছে, আমরা বোধহয় একটু উন্মুক্ত আলোচনায় যেতে পারি। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো স্যার। রুল অফ ল এবং অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস এই দুইটা বিষয় স্যার একটু আমার কাছে কনফিউজিং মনে হয়, যদি একটু স্যার ক্লিয়ার করে দিতেন মানে ডিস্টিংশনটা। ওকে, রুল অফ ল হলো অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের অন্যতম পিলার, অর্থাৎ বিচারকে যদি নিশ্চিত করতে হয়, বিচারকে যদি পরিচালন করতে হয় তাহলে রুল অফ ল নিশ্চিত করতে হবে। রুল অফ ল নিশ্চিত না করতে পারলে সেটাকে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস বলা যায় না, সেটাকে বলা যায় ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। পার্থক্যটা কি একটু ধরাতে পারলাম? তাহলে এই দুটোর বাংলাটা কি হবে একজন? আচ্ছা, বাংলাটা আমি করেছি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের বিচার ভাঙানি, কিন্তু ভালো ভালো বাংলা হচ্ছে তোমার ন্যায় পরিচালন। অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের সুন্দর বাংলা কি? ন্যায় পরিচালন। কিন্তু আমি করেছি বিচার ভাঙানি। বিচার ভাঙানি শব্দটা কিন্তু এরকমের ওই যে ডাল ভাঙানি একটা ই আছে না গ্রামাঞ্চলে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যে তোমার ডাল ভাঙা এরকম আছে, তো দেখেছো তো ওই ওই ভাঙানি দেখেছি। হ্যাঁ, আমি ওই ভাঙানি বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি হচ্ছে আমরা অনেক সময় বলি যে এই তুই আমার নাম ভাঙায় খাচ্ছিস, তাই না? এই যে ভাঙানো এই সেন্সটা, অর্থাৎ দেশে আইন রয়েছে, দেশে কোর্ট রয়েছে, আদালত রয়েছেন, পুলিশ রয়েছে, সবকিছু রয়েছে, এই সব কিছু একটা সিস্টেমে কাজ করে, টোটালটাকে আমরা বলি জাস্টিস ডেলিভারি সিস্টেম। এই জাস্টিস ডেলিভারি সিস্টেম কে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, ন্যায় পরিচালন। ন্যায় পরিচালন শুধুমাত্র আদালতের বিষয় নয়, ন্যায় পরিচালন লেজিসলেটিভ বিষয়, অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, অ্যাজ ওয়েল অ্যাজ জুডিশিয়াল বিষয়, রাইট? সো এইভাবে বলা যায়। তো আমি একবার রসিকতা করে বলেছিলাম যে যে ইলিয়াস কাঞ্চন যখন তোমার সড়ক পরিবহন আইনের জন্য আন্দোলন করলেন, তাই না, তখন আমরা বলছিলাম যে তোমার যে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সবচেয়ে সহজ উপায় হলো সদ্য জন্মগ্রহণকারী সব বাচ্চাদের নাম জাস্টিস রাখা, সো দ্যাট উই ক্যান গিভ এ ফেসবুক স্ট্যাটাস দ্যাট জাস্টিস হ্যাজ বিন ডেলিভার্ড। স্যার আইনের শাসন নিয়ে যদি দুই লাইন বলতেন। আচ্ছা, আইনের শাসন হলো ইট ইজ নট রুল বাই ল, ইট ইজ রুল অব ল। সো রুল অব ল এন্ড রুল বাই ল ইজ ডিফারেন্ট। আইন দ্বারা শাসন এবং আইনের শাসন এক নয়। আইনের শাসনে আইনটাকেও ফেয়ার হতে হয়, আইনের দ্বারা শাসনে আইন কালো আইন হলেও কিছু যায় আসে না। সুতরাং 1974 সালের স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, সেটা একটা বাজে আইন, তা দিয়ে যদি কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয় তাকে আইনের শাসন বলে না, তাকে বলে আইনের দ্বারা শাসন। জরুরি অবস্থা দিয়ে জনগণকে শাসন করা সেটা আইনের দ্বারা শাসন, আইনের শাসন না। সুতরাং ইন বোথ সাবস্ট্যান্টিভ and procedural sense there should be rule of law. Of শব্দটাও গুরুত্বপূর্ণ, ল শব্দটাও গুরুত্বপূর্ণ। তুমি 31 দেখো, 31 এ বলছে in accordance with law and in accordance with law, তাই না? যে লটাকে ল হলেই চলে না, দেখতে হবে যে লটা নিজেই ফেয়ার, তাও দেখাতে হবে তোমাকে, ঠিক আছে? তো এই রুল অফ ল, রুল বাই ল, এই কনসেপ্ট গুলো খুব সুন্দর করে তোমার আরো আরো কিছু থিওরিটিক্যাল ডাইমেনশন আছে
জেরেমি ওয়ালড্রন বিখ্যাত এই এই দিকের গুরু হচ্ছেন জেরেমি ওয়ালড্রন JEREMYWALDRON জেরেমি ওয়ালড্রন রুল অফ লয় একটা কোশ্চেন ছিল স্যার একটা কোশ্চেন ছিল স্যার মার্শাল কোর্ট সম্পর্কে যদি একটু বলতেন আচ্ছা মার্শাল ল কোর্ট হচ্ছে সামরিক আইনে গঠিত কোন আদালত অর্থাৎ সামরিক ফরমান বলে তোমরা জানো যে মিলিটারি ল এবং মার্শাল ল এক না কিন্তু মিলিটারি ল হচ্ছে মিলিটারিদের যে সব নিজস্ব চাকরি বাকরি প্রমোশন এইগুলো আছে এগুলোকে বলে মিলিটারি ল কিন্তু ওদের মধ্যে আরেক ধরনের আছে কোর্ট মার্শাল তাই না কোর্ট মার্শাল হচ্ছে যে এইখানে তুমি সুপিরিয়রের অর্ডার কখনো অমান্য করতে পারবে না যদি অর্থাৎ ডিসিপ্লিন ইজ দি আটমোস্ট পয়েন্ট ইন ডিসিপ্লিন সার্ভিসেস আর্ম ফোর্সেস সেটা যদি হয় তাহলে আলাদা করে ওদের নিজস্ব বিচার ব্যবস্থা আছে নিজস্ব অফিসার আছে তারা আইন জানতেও পারে আমি জানি না জানতেও পারে নাও পারে আইনের ছাত্ররা কিন্তু অ্যাডভোকেট জেনারেল হতে পারে জাজেস অ্যাডভোকেট জেনারেল তারা আইনের আমার অনেক বন্ধুরা কিন্তু ওইখানে গেছে নিম্ন লেভেলে কিছু আইনের ছাত্ররা ওখানে বিচার আচার করে কিন্তু অনেক অফিসাররা এমন আছে যে তারা হয়তো আইন জানেন না বাট কোর্ট মার্শাল করে তাদের বিচার হয় যেখানে সামারি প্রসিজিওরে বিচার অনুষ্ঠিত হয় সেখানে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয় না তোমরা যদি হুমায়ুন আজাদের দেওয়াল উপন্যাস পড়ো তাহলে সেখানে দেখতে পাবে প্রায় 1100 জন মুক্তিযোদ্ধা অফিসারকে জিয়ার আমলে ফাঁসি দেওয়া হয়েছে এবং স্টেট ভার্সেস হাজী জয়নাল আবেদিন কেস তার মধ্যে বিখ্যাত তো আনিসুল হক একটা উপন্যাস লিখেছেন আয়েশা মঙ্গল এবং সেটা নাট্যরূপ হয়েছে যেখানে তোমার চঞ্চল চৌধুরী এবং তিশা অভিনয় করেছেন সেই আয়েশা মঙ্গল অবলম্বনে নাটকটা হয়েছে তো সেইখানে দেখানো হয়েছে যে কিভাবে একজনের জায়গায় আরেকজনকে ফাঁসি দেওয়া হয়েছে এবং ফাঁসির আদেশে স্বাক্ষর করতে করতে জিয়ার একটা কলমের কালি শেষ হয়ে গিয়েছিল বলা হতো যে তিনি ব্রেকফাস্টে খেতে খেতে ফাঁসির আদেশে সই করতেন এবং প্লেনে উঠতে উঠতে ফাঁসির আদেশে সই করতেন স্যার জাজ অ্যাডভোকেট জেনারেল স্যার একটা কোশ্চেন ছিল স্যার একটা প্রশ্ন ছিল আগে ফাহিমা বলো তারপরে অন্যদেরটা শুনবো স্যার আপনি অনেক ভালো করে প্রাইভেট বডির বিপক্ষে পিএল করার বিষয়টি বুঝিয়েছেন কিন্তু আমি আসলে দুঃখিত যে আমি ব্যাপারটা ক্লিয়ার হতে পারিনি আপনি যদি আরেকবার রিপিট করতেন প্রাইভেট বডির এগেইনস্টে আমি একটা বাক্য বলছি জি মূলত রিট চলে সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে কোন ব্যক্তির বিরুদ্ধে বা কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠানের বিরুদ্ধে রিট চলে না তবে যদি দেখানো যায় যে তারা এমন কোন কাজে যুক্ত আছেন যার সঙ্গে পাবলিক অ্যাফেয়ার্স জড়িত সরকারি কাজ এবং জনগুরুত্ব সম্পন্ন কনস্টিটিউশনালি গ্যারান্টিড ব্যাপার জড়িত তাহলে রিট করা যাবে আমার এখানে একটা প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে মহামান্য দাদরা সবসময় ফান্ডামেন্টাল রাইটস মানে সংবিধান মেনেই রায় দেয় কিন্তু যদি এরকম হয় যে কোন জাজের রায় দেখা যাচ্ছে যে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হচ্ছে তখন কি আমরা তার বিরুদ্ধে রিট করতে পারবো না বিকজ দেয়ার মাস্ট বি সামবডি টু সে দা লাস্ট ওয়ার্ড আদারওয়াইজ দি হোল জুডিশিয়াল সিস্টেম উইল কলাপস উই অ্যাবাইড বাই দি জাজমেন্ট অফ এ কোর্ট নট বিকজ ইট ইজ ইনফলিয়েবল বাট বিকজ there must be somebody to say the last word সেই জন্য আমরা বলেছি যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিরুদ্ধে রিট চলে না এটা পাকিস্তান কনস্টিটিউশনে স্পষ্ট বলা আছে আর আমরা কমন ল প্রিন্সিপল ফলো করি যেমন ধরো 16th অ্যামেন্ডমেন্ট আর্টিকেল 9 বলি 16th অ্যামেন্ডমেন্টের বড় একটা প্রশ্ন ছিল যে জাজদের বিষয়টাই জাজরা বলছেন জাজদের অপসারণের বিষয়ে জাজরা রায় দিচ্ছেন তাহলে এটা ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হলো কিনা উত্তর হচ্ছে ভায়োলেট হলো না দেয়ার মাস্ট বি সাম এক্সেপশনস সুতরাং এখানে জাজদের আরেকটু পরিষ্কার ভাবে জুডিশিয়াল প্রিন্সিপলটা ব্যাখ্যা করা উচিত ছিল যে ওয়াই অ্যাজ এ লাস্ট রিসোর্ট অফ দি জাস্টিস সিস্টেম দি কোর্ট হ্যাজ দ্য রাইট টু সে দ্য লাস্ট ওয়ার্ড এবং ইট রিকোয়ার্স অ্যানাদার ওয়ান এন্ড হাফ
হাফ ইয়ার মানে ডিসকাশন শুধু একটা প্রশ্নের শুধু একটা বলি যে যার হয় না ছয়ে তার হয় না ষাটে ঠিক আছে মানে তুমি যদি সবকিছু পৃথক করে দিয়েও আমাদের জজদেরকে বলো যে তুই এখন স্বাধীন তাও আমাদের জাজরা স্বাধীন না ততদিন পর্যন্ত বাংলাদেশের জুডিশিয়ারি স্বাধীন হতে পারবে না যতদিন না আমাদের জাজরা মনস্তাত্ত্বিক ভাবে স্বাধীন না হন সুতরাং জাস্টিস সিনহা যে রায় দিলেন অন্যান্য কলিগরা তার পক্ষে দাঁড়ালেন না ইতিহাস বলবে যে কি সর্বনাশটাই না তারা বাংলাদেশের জন্য করেছেন সুতরাং জাস্টিস ওহাব মিয়াকেও মূল্য দিতে হলো জাস্টিস মাহমুদ সৈয়দ মাহমুদ হোসেনকে মূল্য দিতে হবে বলে আমার ধারণা সুতরাং যতদিন পর্যন্ত জাজরা মনস্তাত্ত্বিক ভাবে স্বাধীন না হবেন মেয়ার ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স মেয়ার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স cannot ensure the full judicial independence. So, in case of independence of judiciary, the issue is not whether the judiciary is in, issue is not whether there is independent judiciary, but the issue is whether the judiciary is independent. Athaba whether the judiciary feels that it is independent. অর্থাৎ আমি সাইকোলজিক্যাল অ্যাসপেক্টের উপরে গুরুত্ব আরোপ করছি তবুও আমি তোমার ইসের সাথে বলি যে একটা আইন করা দরকার আমাদের 95 নম্বর অনুচ্ছেদ অনুসারে একটা সেখানে একটা কমিশন থাকবে এবং সেখানে বলা থাকবে যে জাজরা কোন কোন গ্রাউন্ডে উচ্চ আদালতের বিচারক হতে পারবেন রাইট এবং সেখানে অন্যান্য কথার মধ্যে হয়তো বলা থাকবে যে উহাদেরকে বাংলা ভাষায় জাজমেন্ট লিখিতে পারিতে হইবে নাকি ঠিক আছে এই জন্য দুইটাকে আলাদা ভাবে উল্লেখ করা হয়েছে আর ডেথ পেনাল্টি সাপোর্ট করি কিনা না আমি ডেথ পেনাল্টি সাপোর্ট করি না আমি মনে করি যে বাংলাদেশের এই আলোচনাটা জুরিসপ্রুডেন্সিয়ালি এবং আমাদের জাজদের আরো এটা শুরু করা উচিত যে যে ডেথ পেনাল্টির যে এরিয়া আস্তে আস্তে সংকুচিত করে আরো আনা উচিত এক্সেপশনেস্ট অব দি এক্সেপশন হ্যাঁ রেয়ার অব দ্য রেয়ারেস্ট কেসে যেটা এক্সারসাইজ করা উচিত যে লাইক যে জাতির পিতার হত্যাকারী বা মানবতার বিরোধী অপরাধকারী বা অন্যান্য কিন্তু সব সময় যে আমাকে মৃত্যুদণ্ড দিতে হবে এটা আমি মনে করি না স্যার আর্টিকেল 102 এর ক্লজ 1 যেটা আর ক্লজ 2 এটার মধ্যে আমার একটু কনফিউশন আছে মানে এটা রিলেশনটা কিভাবে হচ্ছে তুমি একটু পড়ো বাক্য দুইটা আচ্ছা এখানে বলা হচ্ছে যে কোনো জি স্যার আছে আচ্ছা আমি কি বাংলাটা পড়বো না ইংলিশটা ই হবে মানে ভালো হবে আমি এখানে পড়বো এখন হ্যাঁ হ্যাঁ পড়ো পড়ো including any person performing any function in connection with the affairs of the republic as may be appropriate for the enforcement of any fundamental rights conferred by part 3 of this constitution ha eta ekke bola hoyeche ha bujhte parechi diye to boro ekta article jekhane prothom to kibhabe bola hoyeche the high court division may if satisfied no other efficacious remedy is provided by law there ki bibhinno remedy er kotha bola hoyeche হুম হুম তো আসলে দুইটা আলাদা কেন করা হচ্ছে ও না আলাদা না মানে তোমার আর্টিকেল 102 অন হলো ওপেনিং ক্লজ কেমন ওপেনিং ক্লজ যে হাইকোর্টকে আমি ক্ষমতা দিয়ে দিচ্ছি যে আপনি আপনি যতটা যে উপকারটাকে যে প্রতিকারটাকে যথোপযুক্ত মনে করেন সেই প্রতিকারই দেবেন কার কার আবেদন ক্রমে কার বিরুদ্ধে সেটা বলা আছে এটা হলো
আর্টিকেল 102 মেইন ক্লজটা, আর 2 তে হচ্ছে বিভিন্ন ধরনের রিটের বৈশিষ্ট্য মণ্ডিত কিছু কিছু বর্ণনা দেওয়া আছে যেটা আমরা উল্লেখ করেছি, কেমন? সো ইট ইজ নট রিডান্ডেন্ট, রাদার ইট ইজ সাপোর্টিং টু ইচ আদার। এরকম একটা কোশ্চেন আমাকে একবার করা হয়েছিল যে কনস্টিটিউশনের বিভিন্ন জায়গায় আর কি একই ধরনের কথা আর কি রিপিট করা হয়েছে, যেমন আর্টিকেল 7 এ রিপিট করা হয়েছে যে কনস্টিটিউশনের সাথে কোনো ধরনের সামঞ্জস্য না থাকে তাহলে যতটুকু অসামঞ্জস্য ততটুকু আইন বাতিল হয়ে যাবে। ঠিক একই কথাই আবার আর্টিকেল 26 তোলা হয়েছে যে ফান্ডামেন্টাল রাইটের সাথে যদি ইনকনসিস্টেন্ট হয় তাহলে সেটা ভয়েড হয়ে যাবে। সো এই রিপিটেশনটা কেন? ও না, এটা রিপিটেশন নয়, এটা বরং এটা হলো কমপ্লিমেন্ট করা, কেমন? কমপ্লিমেন্ট করা। এই জন্যই আমরা বলে থাকি যে একটা নির্দিষ্ট আর্টিকেলকে আলাদাভাবে পড়া উচিত নয়, একসঙ্গে পড়া উচিত। এবং তোমরা যদি জুডিশিয়াল রিভিউ পড়ো তাহলে জুডিশিয়াল রিভিউ পড়তে গেলে 7, 26, 44, 103, 102 একসাথে আসবে, তাই তো? এখন ধরো 7 এবং 26 মধ্যে পার্থক্য কি? 7 হলো এই সংবিধান আসার আগে হোক পরে হোক যে কোনো সময়ের যে কোনো ল যদি এই সংবিধানের সাথে না চলে, অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে বাতিল, বুঝলা? আর 26 হলো যে এখন থেকে আর কোনো আইন প্রণীত হতে পারবে না যেটা এই ফান্ডামেন্টাল পার্ট 3 এর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। বুঝাতে পারলাম? এই পার্থক্য ক্রস ফায়ার কে সাপোর্ট করেন? এতক্ষণ ক্লাস নিয়ে যদি বলো যে ক্রস ফায়ার সাপোর্ট করি কিনা, কি লজ্জার কথা! এটা কোনো সভ্যতায় এই ক্রস ফায়ার থাকতে পারে না, এটা কোনো আনইকুইভোকালি উই ক্যান সে দ্যাট ক্রস ফায়ার ইজ আনএক্সেপ্টেবল ইন এ সিভিলাইজড নেশন ওয়্যার কনস্টিটিউশন ইজ সেট টু ফাংশন। একজন মেজর সিনহা মারা যাবেন না বিধায় আমরা এতদিন ধরে ক্রস ফায়ারের বিরোধিতা করে আসছিলাম, একজন কমিশনার মারা যাবেন না বিধায় আমরা বলছিলাম যে এভাবে হয় না। সো ওয়ান অফ দা ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স ইজ লেট 100 পিপল ডাই ফর দেয়ার সিন, অর মানে কি বলবো, কমিশন অফ ক্রাইমস, বাট লেট নট ওয়ান ইনোসেন্ট সোল বি ইনডাইটেড ফর নো অফেন্স। কিছুদিন আর প্রশ্ন নয়, আমি জানি যে আপনারা স্যারের আমি প্রত্যেকটা কথা আমি শুনেছি এবং পুরো সেশন জুড়ে আমি ছিলাম, শুধু ভিডিওটা অফ ছিল। আমি জানি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে বাংলার অলংকার, মানে সে কথা বললে তার কথার ভঙ্গিটা শুনতেই মন চাবে, আর এজন্যই আমরা আজকে কিন্তু আমাদের এক্সট্রা 30 মিনিট এঙ্গেজমেন্ট সেশনটা রাখিনি, কারণ আমরা জানি যে স্যার নিজেই পুরো সেশন জুড়ে এটা হবে একটা ইন্টারঅ্যাকটিভ অর এঙ্গেজিং সেশন। আমরা অনেক কিছু শিখেছি, কিন্তু আমি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে চাচ্ছিলাম খুব, তখন খুব আফসোস করছিলাম যে যদি আমি পার্টিসিপেন্ট হতাম, আমি চিনি এদকে, চিনি একে, চিনি। আবারও স্যারকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমাদের জন্য একটা আমার লেকচারটা যদি ওরা পেতে চায়, আই ক্যান শেয়ার ইট উইথ দি পার্টিসিপেন্টস, আই উইল সেন্ড ইট টু ইউ সো দ্যাট ইউ ক্যান ইমেইল देम টু অল। জি স্যার, অবশ্যই স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তাহলে তো হয়ে গেল, আপনাদের স্যারের স্লাইডও আপনারা পেয়ে গেছেন। আপনাদের অনেকের ইয়ে ছিল যে কথা শুনতে গিয়ে লিখতে পারছি না, ছুটে যাচ্ছে, তো এখন স্লাইডও পেয়ে গেলেন। আজকের সন্ধ্যাটা সন্ধ্যা বেরিয়ে এখন তো অনেক রাত হয়ে যাচ্ছে। স্যার একটা লেখা দিতে চেয়েছিল আমাদেরকে। হ্যাঁ, আমি লিংক দিয়ে দিব সঞ্চিকে, আমি ওই লিংকটা দিয়ে দিব, আমি অবশ্যই আপনাদেরকে আপলোড করে দিব আমাদের 6 নিলস মিটিং স্কুলের গ্রুপে, অবশ্যই আপলোড করে দিব পাওয়া মাত্রই। আজকের আমাদের রাত তো হয়েই যাচ্ছে 9টা, আমরা আর বেশি সময় নিব না, তবে আজকে আমাদের জন্য খুব স্পেশাল একটা ইভেন্ট, কারণ আজকে হচ্ছে আমাদের সাকসেসফুলি আমরা যে প্রথম সপ্তাহটা পার করলাম সেটার বেস্ট পারফর্মার অব দা উইক এবং বেস্ট রিভিউয়ার অব দা উইক এর অ্যানাউন্সমেন্ট। আর অলরেডি আমি স্যারকে শুনছি। আপু আমি কি একটু ইন্টারাপ্ট করতে পারি? জি অবশ্যই। স্যার যে বিভিন্ন বই রেফারেন্স দিয়েছেন বা আদার্স, স্যার যদি একটু এগুলো অ্যাড করে দিতেন নিজে আর কি, তাহলে হয়তো বা অন্যান্য কি পড়া উচিত এই রিলেটেড, তাহলে হয়তো আমাদের জন্য আরেকটু সুবিধা হতো। ধন্যবাদ। ওকে, শিওর শিওর, আই উইল ডু দ্যাট।
I hope Maruf apni apnar answer peye gechen sir diye diben so amra already sir ke private message e ami sir ke diye diyechi kintu sir announce korar age ami ektu bolte chai ami dekhini to dara sir dekhechen apni kintu sir apni ekhon bolben na না আমি দেখিনি নামটা দেখিনি দাঁড়াও এখানে দিয়েছো চ্যাট বক্সে দিয়েছো জি স্যার প্রাইভেট মেসেজে দিয়েছি দাঁড়াও আই হ্যাভ মিসড ইট আমি কি আবার দিব আবার পাঠাবো স্যার না 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 পেয়েছি দাঁড়াও ওকে স্যার আমি একটু দেখেনি তারপর বলছি জি স্যার তুমি বললে তারপর বলবো আমি জাস্ট জি স্যার আর আমাদের প্রথম অ্যাওয়ার্ডটা স্যার নাম তো স্যারই ঘোষণা করবে আমি কিছুই বলবো না কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখব সেটা হচ্ছে কে হলো আমাদের আজকের বেস্ট পারফর্মার অফ দা উইক ফার্স্ট উইকের পারফর্মার বেস্ট পারফর্মার কে হলো সেটা অ্যানাউন্স করবেন তার আগে আমরা একটা ছোট্ট ভিডিও দেখব এবং ভিডিওটা আসা মাত্রই স্যারও অ্যানাউন্স করবে কে সেই বেস্ট পারফর্মার অফ দা উইক I think ভিডিওটা কি দেখা গিয়েছে সবাই দেখতে পেয়েছেন না আপনি দেখতে পাইনি ভিডিওটা দেখা যায়নি দেখা যায়নি আপু ভিডিওটা দেখা যায়নি এটাও একটা সারপ্রাইজ আবার দেখব আমরা সমস্যা নেই তো স্যার আমাদের এখন अनाउंस করবেন কে হচ্ছে আমাদের বেস্ট পারফর্মার অফ দা উইক ও সিক্স ইজ বেস্ট পারফর্মার আব্দুল্লাহ আল মারুফ ইউনিভার্সিটি অফ রাজশাহী কংগ্রাচুলেশন Thank you, sir. Thank you. Thank you. And congratulations, Abdullah Almaru. Ebar, amra dekhbo, amader ke holen best reviewer of the week. Prothom week er best reviewer of the week er award ta ke peye nilo. Amra ekta chotto video dekhbo ebong sir announce korben obosshoi. Amra sir er mukh thekei shunbo. I think ekhon abar video ta dekha jacche na. এটাও একটা সারপ্রাইজ ছিল টেকনিক্যাল যত প্রবলেম হবে সেটাই হবে সারপ্রাইজ তবে যেখানে স্যার আছেন সেখানেই সারপ্রাইজ হয় বুঝছো স্যার স্যার প্রাইজ আমার মনে হয় বেস্ট রিভিউয়ারের ভিডিওটা আবার আসবে এখনো বোধহয় দেখা যাচ্ছে না নাম দেখা যাচ্ছে আপু বাট আমরা ভিডিও দেখব কারণ অ্যানাউন্সমেন্টটা শুধু স্যার করবেন অ্যানাউন্সমেন্টের আগে একজন কংগ্রাচুলেশনস দিয়ে দিয়েছে চ্যাট বক্সে এইটা আচ্ছা তারপরে আমরা ভিডিও দেখব এবং স্যার অ্যানাউন্সমেন্ট করবেন এখন কংগ্রাচুলেশন রাহাতুল করিম লেটস রিসিভার অফ দা উইক South East University. Rahatul, congratulations. Congratulations, Rahat. Congratulations. Best performer ebong best reviewer. Tar sathe ekhanei shesh noy. Sir, apni ekhon announce korte jacchen. Amader kichu special recognition dicchi amra. Sir er kach theke amra shune nibo. Amader special recognition best performer of the week ebong best reviewer of the week er kara amader special recognition gulo pelen. Okay, in addition to the recognition just mentioned, we would like to mention a special recognition for review of the week to Shafet Zaman Meghla, Sanjida Sultana Nishi, both are second, Muhammad Tafsir, third. A special recognition for the performer of the week, Rahatul Karim Neel, এবং মেহজাবিন রহমান এবার আমাদের শেষ নয় শেষ হয়েও শেষ না এটাই শেষ আমরা এবার একটা খুব সারপ্রাইজ স্পেশাল রিকগনিশন রেখেছি আমরা কি আমি একটু জানতে চাবো আমাদের অর্গানাইজারদের কাছ থেকে আমরা কি একটা ভিডিও কি সেটার জন্য দেখছি দেখতে যাচ্ছি
যদি অর্গানাইজারদের থেকে কেউ আমাকে একটু বলতে। আমরা কি আমাদের স্পেশাল সারপ্রাইজ রিকগনিজেশনের কোনো ভিডিও দেখতে যাচ্ছি? আমার মনে হয় এখানে সাউন্ড বা টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে আমি শুনতে পাচ্ছি না। তারপরও আমরা অ্যানাউন্সমেন্ট অবশ্যই করব, আমাদের একটি সারপ্রাইজ রিকগনিজেশন আছে এবং আমরা চলুন স্যারের কাছ থেকে শুনে নেই কে এবং কি সেই সারপ্রাইজ। A surprise, a special recognition for Aini Banglar Alankar goes to Noman Alam for his outstanding expressions in our mother tongue. Congratulations, Noman, from International Islamic University, Chittagong, for your outstanding expressions in Bangla language. Dhanyabad, sir. Apni amar onuprerona, sir, ei bishoye. My pleasure. অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং কনগ্রাচুলেশন। আমি একটু বলে দিতে চাই, বেশি সময় নিব না আপনাদের, আমরা যেটা দেখেছি লক্ষ্য করেছি আপনাদের সবার পারফরমেন্স এবং রিভিউ সবই ভালো ছিল, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কেউ কেউ খুব ভালো রিভিউ লিখেছেন কিন্তু একদিন মিস হয়ে গেছে, মার্কটা সেখানেই কিন্তু কমে গেছে। কারণ আমাদের প্রতিটি সপ্তাহের তিন দিন যে সেশন, পুরো তিনটা দিনের মার্কে কাউন্ট করে বেস্ট রিভিউয়ার বা বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ডটা চলে এসেছে। তো আমি আপনাদেরকে আবারও বলছি, দেখতেই পাচ্ছেন কতগুলো অ্যাওয়ার্ড হয়েছে, রিকগনাইজেশন হয়েছে। আই হোপ আপনাদের মধ্যে অনেকেই নেক্সট উইকে নতুন নতুন মুখ দেখতে পাবো, সেই জন্য আপনাদের কন্টিনিউয়াস এফোর্ট এবং আপনাদের কনসিস্টেন্সিটা খুবই দরকার। আর আজকে তো স্যার আমাদের উদ্দেশ্যে অবশ্যই কিছু বলে যাবেন, আপনাদেরকে এনকারেজ করার জন্য, ইন্সপায়ার করার জন্য আমি স্যারের কাছে চলে যাচ্ছি। আচ্ছা, আমি আর বলবো না, শুধু এটুকুন বলবো যে আইনের ছাত্র হতে পারাটা অনেক গৌরবের, অনেক সম্মানের এবং অনেক আনন্দের, এবং আইনটাকে তোমরা, আইন পড়াটাকে ভালোবাসবে, যত্ন করে আইন পড়বে, এটুকুনই আমার বলার। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে অনেক অনেক সময় ধরে আমাদের সময় দেওয়ার জন্য। আর হোপফুলি সকল যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তাদেরকে তো কনগ্রাচুলেশন বটেই, এবং আপনাদের সকলকে আমি অনুরোধ করব আপনারা আপনাদের এফোর্টটা প্লিজ কন্টিনিউ রাখবেন। এন্ড আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কবে একটু বলেন, আমি শুনতে পাচ্ছি না। কালকে, ওকে, দেখা হচ্ছে তাহলে। ধন্যবাদ দিয়েই এখানে থেকে আজকে বিদায় নিচ্ছি এবং সাথে সাথে স্যারের কাছ থেকেও আমি বিদায় নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। Thank you, sir. Assalamu alaikum. Thank you, sir.